আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? জি আপু ভালো, আপনি কেমন আপনি কি আছেন? শোনা যাচ্ছে? আলহামদুলিল্লাহ, আমিও জি ভালো আপু আছি। শোনা যাচ্ছে? আচ্ছা, তো তোমরা জানো আমরা একটা স্পেশাল, এটা আমাদের জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির পক্ষ থেকে আমরা ফার্স্ট প্রফ চ্যালেঞ্জ প্রোগ্রাম ম্যানেজ করছিলাম, এবং আমরা প্রায় প্রোগ্রামের শেষ দিকে চলে এসেছি। গত 2 মাস তোমাদের অনেক ক্লাস হয়েছে, উইকলি এক্সাম, মান্থলি এক্সাম ছিল, এন্ড সেই ধারাবাহিকতায় আমাদের সিলেবাস শেষ। এখন আমরা হচ্ছে স্পেশাল কিছু সেশন অ্যারেঞ্জ করেছি তোমাদের সুবিধার্থে, যাতে তোমাদের প্রফটা আরো সুন্দর হয়। তো সবাইকে শুভ রাত্রি। এখন আসলে রাত অলরেডি 9:10 বেজে গেছে। আমরা তাহলে আস্তে ধীরে শুরু করি। তার আগে একটু বলে নিই যে হচ্ছে গিয়ে তোমরা সবাই মোটামুটি আমাকে চিনো, আমার পরিচয় এভাবে দেওয়ার কিছু নাই। আজকের সেশনটা হচ্ছে হিস্টোলজি দি লাকি স্লাইডস, এবং সেই সাথে তোমাদের থাকবে রেডিওলজি। তো তোমরা জানোই দুইটা পার্টি তোমাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট তোমরা এটাও জানো যে হচ্ছে লাকি স্লাইড তোমাদের হিস্টোলজি পুরো একটা মানে একটা পুরা আলাদা একটা পার্টি হয় এক্সামের, এবং এই লাকি স্লাইডটা হচ্ছে হিস্টোলজি পরীক্ষার শুরু। মোট কথা, যারা তোমরা বোনস পার্টটা প্রথম দিন দিবা, তাদের জন্য পরীক্ষাটা শুরুই হবে হিস্টোলজি লাকি স্লাইড দিয়ে, ভাইবা, ঠিক আছে? তো এই জন্য বলতে পারো এটা খুবই ইম্পর্টেন্ট। এছাড়াও তোমাদের অস্পিতে সবসময় দেখা যায় যে স্লাইড থাকে, ওটার আইডেন্টিফাইং পয়েন্ট লিখতে হয় আইডেন্টিফাই করে। আবার সেই সাথে রেডিওলজিও ক্ষেত্রেও তাই, রেডিওলজি আলাদা ভাইবা হয়, বোর্ড ভাইবা, এবং সেই সাথে আমাদের অস্পিতেও থাকে। তাই আজকের সেশনটা কতখানি ইম্পর্টেন্ট বলার বা আর কোনো দরকার আমার মনে হয় নাই। আচ্ছা, তো চলো আমরা তাহলে শুরু করি। ওয়ান সেকেন্ড, তোমাদের সবাইকে ওয়েলকাম ফ্রম জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি। তো আমরা বিভিন্ন লাকি স্লাইডের, এটা হচ্ছে আমি একটু আগে বলি যে আমি আজকে একটু, তোমরা যদি চাও আমি তোমাদেরকে আমার প্র্যাকটিক্যাল খাতা যেটা আমি এঁকেছিলাম ওটার ছবি দেখাবো, এটা সবার লাস্টে দেখাবো। আর তার আগে আমি জাস্ট শর্টলি তোমাদের এই পয়েন্ট গুলো একটু দেখিয়ে যাব, ঠিক আছে, যে কিভাবে প্রত্যেকটা স্লাইড চিনতে হয়। হ্যাঁ, স্লাইড চেনার কিছু পয়েন্ট, যেমন আমরা প্রথমে কি করি, আমরা প্রথমে যখন ঢুকি তখন আমাদের একটা তাওয়ালে পেঁচানো কিছু, নিচ থেকে কিছু স্লাইড আমাদের র্যান্ডমলি তুলতে হয় সবাইকে, না দুইটা করে স্লাইড তুলতে হয়, এটা হচ্ছে লাকি স্লাইড পরীক্ষার নিয়ম। তো তারপরে ওই স্লাইডের ওটাকে মাইক্রোস্কোপে ফিক্স করতে হয়, ওটাকে দেখে আইডেন্টিফাই করে দেন ওটাকে আঁকতে হয়, আইডেন্টিফাইং পয়েন্ট লিখতে হয়, এবং সেই সাথে যে যতটুকু পারে সেই অনুসারে ডেসক্রিপশন লিখতে হয়। আর তারপর থেকে তো তোমার বোনস পার্টের ভাইবা কল করা শুরু করে, একদিক থেকে রোগ ওয়াইজ শুরু করবে। দেন হচ্ছে যখনই আমাদের বোনস পার্টের ভাইবা শেষ হয়ে যায়, রেডিওলজি ভাইবা গুলো শেষ হয়ে যায় সার্ফেস মার্কিং, তারপর আমাদের এই হিস্টোলজির ভাইবাটা শুরু হয়। এবং এখানে তোমার আঁকাটার কোয়ালিটি এনশিওর করা যখনই ইম্পর্টেন্ট, একই সাথে ইম্পর্টেন্ট আঁকাটার জন্য তোমার অনেক মার্কস, সেই সাথে তোমার হচ্ছে ভাইবা দিতে হয় যে তুমি এই স্লাইডটা কিভাবে চিনলা। প্রথমে জিজ্ঞেস করে এটা তুমি কিসের স্লাইড দেখেছো, স্লাইডটা তুমি কিভাবে চিনলা। দেন হচ্ছে গিয়ে ইকুয়াল কিছু সিমিলার কিছু স্লাইড থাকে আমাদের, যেগুলো নিয়ে আমরা গুলিয়ে ফেলি, সেই স্লাইড গুলোর সাথে এগুলোকে কিভাবে ডিস্টিং করতে পারি। এর জন্য আমরা আজকে যেটা করব, শুরুতেই আমরা স্লাইড গুলো কিভাবে আমরা চিনতে পারি এই জিনিসগুলো একটু বলবো, ঠিক আছে? এটা হচ্ছে হিস্টোলজি দি লাকি স্লাইডস বইয়ের ছবি। তোমরা মোটামুটি মনে হয় সেলিম রেজা স্যার হিস্টোলজিটা বেশি পড়ো, তাই না? তোমরা কোন বই পড়ো হিস্টোলজি? সেলিম রাজা। জি আপু, সেলিম রাজা। সেলিম রাজা পড়ো। হ্যাঁ, এই জন্য আমি সেলিম রেজা স্যারের বই তোমাদের কাছে আছে আমি জানি, এটা হচ্ছে চন্দনা সরকারের ম্যামের বই, বইয়ের ছবিগুলো আমি দিয়েছি। এছাড়াও আমি আরেকটা বই ফলো করতাম, সেটা হচ্ছে তোমরা জান আমি অনেকে আগে বলেছি অলরেডি আগের ক্লাস গুলোতে, এটা হচ্ছে তোমার গোনা সেকারন স্যারের বইটা, এটাও আমার কাছে খুব সহজ মনে হয়েছে। আর রেডিওলজির জন্য ইনশাল্লাহ আজকে আমি খুবই চেষ্টা করব তোমাদের জন্য একটু ইজি করে বলার। যাই হোক, আমাদের ক্লাসটা একটু বড় হবে, যারা ধৈর্য নিয়ে শুনবা আশা করি ইনশাল্লাহ উপকৃত হবে। তো চলো আর দেরি না করে আমরা আমাদের ক্লাসে চলে যাই। যখন আমার ভয়েস শোনা যাবে না প্লিজ আমাকে একটু নোটিফাই করবা, ঠিক আছে? এখানে একটা স্লাইডের ছবি দেওয়া আছে, দেখো এটা হচ্ছে স্কেলেটাল মাসেল, তাই না? স্কেলেটাল মাসেলের একটা লংগিটিউডিনাল এবং ট্রান্সভার্স সেকশনের ছবি দেওয়া আছে। এখন আমরা এটাকে কিভাবে চিনি, ঠিক আছে? এটাকে আমরা চিনি বলতে দেখো স্কেলেটাল মাসেলের আইডেন্টিফাইং পয়েন্টের মধ্যে এখানে এখানে আমরা কিছু দেখতে পাচ্ছি ছবিতে, দেখো কিছু ক্রস স্ট্রায়েশন আছে, তাই না? ক্রস স্ট্রায়েশনস আছে, এই জন্য এটাকে আমরা এটা দেখে চিনছি। এবং এখানে দেখো ব্রাঞ্চিং প্যাটার্ন, ঠিক আছে, লং সিলিন্ড্রিক, সরি দাঁড়াও, মা এখানে কি থাকবে, মাল্টি, প্রত্যেকটা হচ্ছে কি, এখানে দেখো মাসেলের যে ফ্যাসিকুলাই গুলো আছে প্রত্যেকটাতে তোমার মাল্টিপল নিউক্লিয়াস থাকবে। মানে এই ছবিটাতে বোঝা যাচ্ছে, আমি লাস্টে যখন আমার প্র্যাকটিক্যাল খাতার ছবি দেখাবো তখন ইনশাল্লাহ বলবো যে প্রত্যেকটার মধ্যে নিউক্লিয়াসের মধ্যে
প্রত্যেকটার মধ্যে মানে যে মাসেলগুলো আছে প্রত্যেকটা মাসেল ফাইবারের, সিঙ্গেল মাসেল ফাইবারের, যদি এটা একটা মাসেল ফাইবার হয়, এখানে পেন কোথায় আমি আসলে খুঁজে পাচ্ছি না, এই যে যদি ধরো এটা একটা মাসেল ফাইবার, এখানে প্রত্যেকটা আলাদা করে করে এই যে পেরিফেরালির দিক থেকে মাল্টিপল নিউক্লিয়াস থাকবে, ঠিক আছে? নিউক্লিয়াস তো ব্লু কালার হয়, ধরো এই যে প্রত্যেকটা, এই যে এখানে একটা, এই যে এরকম করে করে মাল্টিপল নিউক্লিয়াস থাকবে, এগুলো হচ্ছে পেরিফেরি থাকবে, এটা দেখে আমরা চিনতে পারি, ঠিক আছে? মানে এটা আমাদের বলতে হয় ভাই ভাই যে আমাদের নিউক্লিয়াস মাল্টিপল নিউক্লিয়াস এবং সেগুলো হচ্ছে তোমার পেরিফেরালি থাকে, ঠিক আছে? এটা হচ্ছে কি একটা, আরেকটা হচ্ছে ডিস্টিংক্ট ক্রস স্ট্রায়েশনস প্রেজেন্ট, এবং এখানে কোনো দেখো কোনো ব্রাঞ্চিং নাই, এটা হচ্ছে কি লং সিলিন্ড্রিক্যাল ফাইবার গুলা, এখানে কোনো ব্রাঞ্চিং দেখতে পাই না। ইউজুয়ালি আমরা মাইক্রোস্কোপে নিচে এই পার্টটা বেশি দেখতে পাই, ঠিক আছে? মানে যে ট্রান্সভার্স সেকশনটা বেশি দেখা যায়, কারণ আমাদের টিস্যু গুলো ভাবে প্রিপেয়ার করা হয় যে ট্রান্সভার্স সেকশন গুলো আমরা দেখি, ঠিক আছে? তো আমাদের এটাই মোটামুটি ছিল হচ্ছে এটা এটা ডিস্টিংক্টিং পয়েন্ট। আমরা পরের স্লাইডটায় যাই, এখানে কি আছে দেখো, এটা একটা কানেকটিভ টিস্যু স্লাইড, হ্যাঁ, এটা হচ্ছে তোমার লুজ কানেকটিভ টিস্যুর একটা স্লাইড, খুব কমনলি আমাদের এসে থাকে, এবং এই স্লাইড গুলো মোটামুটি সব কলেজের কলেজেই থাকে আর কি, হিস্টোলজি ডিপার্টমেন্টে, ঠিক আছে? তো লুজ কানেকটিভ টিস্যুটা আমরা কিভাবে চিনি দেখো, এখানে কিছু আমরা থিন ইলাস্টিক কিছু ফাইবার পাই এবং সবগুলো অ্যানাস্টোমোসিং প্যাটার্নে থাকে। দেখো এখানে কোলাজেন ফাইবার, এই যে ডার্ক ডার্ক যেগুলা অনেক ডার্ক পিঙ্কিশ কালার, এগুলো হচ্ছে তোমার কোলাজেন ফাইবার। তারপর একদম মানে ভায়োলেট কালারের যে চিকন চিকন লম্বা লম্বা এগুলো আছে, এগুলো কি বলতো কেউ, এগুলো হচ্ছে ইলাস্টিক ফাইবার, তাই না? এই যে এইগুলো হচ্ছে ইলাস্টিক ফাইবার, আমার কার্সারের দিকে তাকাও, এগুলো হচ্ছে ইলাস্টিক ফাইবার। এরকম একটু থিক পিঙ্ক কালারের পিঙ্কিশ, এগুলো হচ্ছে তোমার কোলাজেন ফাইবার। মোট কথা এখানে অ্যানাস্টোমোসিং প্যাটার্নে সবকিছুই থাকবে এবং এটা খুব লুজলি অ্যারেঞ্জ থাকে। এখানে তাই বলেছে দেখ পিঙ্ক কোলাজেন ফাইবার্স কোর্স ইন অল ডিরেকশন, সব দিকে কোলাজেন ফাইবার গুলো থাকবে, ব্রাঞ্চিং অ্যান্ড অ্যানাস্টোমোসিং নেটওয়ার্কস অফ থিন ইলাস্টিক ফাইবার্স। এই যে থিন ইলাস্টিক ফাইবার আমি অলরেডি বলে ফেলছি, দেখো এই যে এগুলো অ্যানাস্টোমোসিং প্যাটার্ন একটার সাথে আরেকটা অ্যানাস্টোমোসিস করে আছে। তারপর কি দেখো এখানে ফাইব্রোব্লাস্ট পাই, মাস সেল পাই, প্লাজমা সেল পাই। মোট কথা আমাদের কানেকটিভ টিস্যু তোমরা যে পড়েছো না জেনারেল হিস্টোলজিতে, এইসব কানেকটিভ টিস্যুর ছবিগুলো যে সেলগুলো খুব সুন্দর করে আঁকবা, তখন যখন প্লাজমা সেল আঁকবা তখন এই প্লাজমা সেলগুলার দেখো প্লাজমা সেলটার ছবিটা যেমন হয় যে কার্টফিল অ্যাপিয়ারেন্স নিউক্লিয়াস থাকে ওরকম, মাস সেলগুলো কিরকম ভাবে থাকতেছে এরকম প্রত্যেকটা সেল, ফাইব্রোব্লাস্ট গুলো আমরা কিভাবে আঁকছি এই ছবিগুলো একটু সুন্দর করে আঁকা। তোমরা দেখো লিম্ফোসাইট দেখো নিউক্লিয়াসটা অনেক লার্জ, এগুলো তোমরা থিওরিতে পড়ে ফেলো, এই জন্য আমি এত ডিটেলসে বলছি না। এই দেখো এটাও একটা হচ্ছে রেগুলার, ওটা ছিল লুজ কানেকটিভ টিস্যু, তাই না? এটা হচ্ছে ডেন্স রেগুলার কানেকটিভ টিস্যু স্লাইড। এই স্লাইডটা খুব কমনলি আমাদের লাকি স্লাইড দেয়। এই স্লাইডটা দেখো এখানে খুব খুব সুন্দর ভাবে দেখা যাচ্ছে, দেখো প্যারালালি প্যারালালি কিছু কোলাজেন ফাইবারের বান্ডেল আছে। আমি একটু আগে বলেছিলাম দেখো থিক যেগুলো হচ্ছে পিঙ্কিশ কালার এবং অনেক থিক, সেগুলো হচ্ছে কোলাজেন ফাইবার। এখানে দেখো এই কোলাজেন ফাইবারের বান্ডেল আছে, এক একটা বান্ডেলের মাঝখানে দেখো কি আছে, ফাইব্রোব্লাস্ট আছে। দেখো ফাইব্রোব্লাস্ট গুলো কোলাজেন ফাইবারের মাঝখান গুলোতে ইন্টারভেন করে আছে, এবং এই যে ফাইব্রোব্লাস্ট গুলা, এই ফাইব্রোব্লাস্ট গুলা গুলোও কিন্তু প্যারালালি আছে। এখানে দেখো কোলাজেন ফাইবারের বান্ডেল গুলো প্যারালালি অ্যারেঞ্জ থাকবে এবং তার মাঝ দিয়ে কি থাকবে, ফাইব্রোব্লাস্ট থাকবে। ফাইব্রোব্লাস্ট গুলার কিভাবে আমরা আঁকি দেখো, একদম মানে চিকন লম্বা, আমরা তোমরা তোমাদের একটা বুদ্ধি শিখাই দিই, ছবি আঁকা সুন্দর কখন হবে যখন তোমরা মাইক্রোস্কোপিক যে ছোট ছোট স্ট্রাকচার গুলা এইগুলো অ্যাকুরেটলি আঁকা শিখবা। ফাইব্রোব্লাস্ট তোমরা কানেক্টিভ টিস্যু চ্যাপ্টারে যেভাবে আঁকো, সিঙ্গেল একটা ফাইব্রোব্লাস্ট এরকম চিকন করে সুন্দর করে আঁকো, ঠিক ওইভাবেই এটা আঁকবা। দেখো এরকম করে ফাইব্রোব্লাস্ট গুলা দিবা, তাহলে ছবিটা সুন্দর হবে। এগুলো কিন্তু ব্লাড ভেসেল, ঠিক আছে, ব্লাড ভেসেল গুলা। আর একটা জিনিস মনে রাখবা যে হচ্ছে আমরা কিন্তু এই যে হিস্টোলজি স্লাইড গুলো আঁকছি এটা কিন্তু ইউসিন হেমাটোক্সিলিন স্টেন, তাই না? এখানে সবকিছু দুইটা রং রং থাকে ম্যাক্সিমাম কেসে, একটা হচ্ছে পিঙ্ক আর একটা হচ্ছে কি ভায়োলেট, তাই না? তো যেখানে দেখবা রেড কালার, যেমন বইয়ের কিছু সময় দেখবা আর্টারিয়াল গুলো রেড কালার থাকে, হ্যাঁ, তো পুরোপুরি ভাবে রেড না দেওয়ার চেষ্টা করবা, কারণ আমরা কিন্তু কখনো কিছু ওরকম রেড কালার দেখি না ইউজুয়ালি। তো আমরা যেটা ছিলাম যে এখানে গ্রাউন্ড সাবস্টেন্স গুলো খুবই অল্প পরিমাণে থাকে, আর হচ্ছে কি প্যারালাল রোতে ফাইব্রোব্লাস্ট থাকবে ইন বিটুইন দা কোলাজেন ফাইবার বান্ডেল অফ দা কোলাজেন ফাইবার। এটা দেখে আমরা বুঝতে পারবো ডেন্স রেগুলার, ঠিক আছে? দেখো কোলাজেন ফাইবার গুলো নাম থেকেই মনে রাখা যায় কোলাজেন ফাইবার গুলো ডেন্সলি কানেক্টেড থাকে এবং খুব রেগুলারই, দেখো রেগুলার রেগুলার বেসিসে থাকছে, এর জন্য আমরা এটাকে বলি ডেন্স রেগুলার, ঠিক আছে? এরপরের স্লাইডটাই দেখো, এটার একটা এক্সাম্পল, মানে নর্মালি কিন্তু এটা যখন ভাইবাতে জিজ্ঞেস করবে তো এটার এক্সাম্পল ক্লাসিফিকেশন কানেকটিভ টিস্যু, তাই না, এগুলো চলে আসবে ভাইবাতে। তো এটা একটা টেন্ডনের টেন্ডনের ছবি, ঠিক আছে? টেন্ডন হচ্ছে টেন্ডনে আমরা ডেন্স রেগুলার কানেকটিভ টিস্যু পেয়ে থাকি। এটা একটা কার্টিলেজের ছবি, দেখো এটা হায়ালিন কার্টিলেজের ছবি, সবচেয়ে কমনলি আসে এবং সবচেয়ে বেশি লাগে, ঠিক আছে? তো আমরা
হাইলিন কার্টিলিস্টটা আমাদের অনেক বেশি লাগে, কারণ হাইলিন কার্টিলিস্টটা এরপরে আরো অনেক জায়গায় পাবা, ঠিক আছে? তো হাইলিন কার্টিলিস্টার ভাইবাতে খুব বেশি জিজ্ঞেস করে এবং মানে এটা খুব বেশি লাগবে, ঠিক আছে? তো হাইলিন কার্টিলিস্ট আমরা দেখো আসো দেখি এখানে কি থাকবে, হোমোজেনাস এবং গ্লাসি অ্যাপিয়ারেন্সে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স গুলো থাকবে। ম্যাট্রিক্স গুলো মানে কি জানো, ম্যাট্রিক্স গুলো হচ্ছে এই যে অনেকটা পিঙ্কিশ পিঙ্কিশ কালারের যে ইয়েটা দেখতে পাচ্ছেন শেডের মতো, এই শেডটাই হচ্ছে এখানকার ম্যাট্রিক্স, ঠিক আছে? এই ম্যাট্রিক্স গুলো হোমোজেনাস, মানে তোমরা যখন এটা আর্ট করবা খেয়াল রাখবা যে এই ম্যাট্রিক্সটা হোমোজেনাস হয়, কোথাও একটু বেশি পেন্সিল দিয়ে ফেললাম, কোথাও একটু কম শেড, এরকমটা যেন না, মানে হোমোজেনাস, মানে সব জায়গায় ইকুয়ালি ডিস্ট্রিবিউশন থাকবে। তারপর দেখো আইসো, এটা টিচাররা জিজ্ঞেস করেন যখন, জিজ্ঞেস আমরা বলি দিস ইজ দ্য স্লাইড অফ হাইলিন কার্টিলেজ, তখন জিজ্ঞেস করে হাউ ডিড ইউ আইডেন্টিফাই ইট, মানে টিচাররা আসলে মেইনলি আমাদের জানতে চান যে আমরা মাইক্রোস্কোপটা বাইরে থেকে স্লাইড দেখে চিনছি নাকি ভেতর থেকে। তো এটা আমরা এই জন্য জিজ্ঞেস করে তুমি এটা কি দেখে আইডেন্টিফাই করেছো, ঠিক আছে? এখানে আমরা কি পাবো দেখো, আইসোজেনাস গ্রুপ অফ কন্ড্রোসাইট, ঠিক আছে? আইসোজেনাস গ্রুপে পাবো, আইসোজেনাস এখানে দেখো ম্যাট্রিক্স গুলো কিসে থাকে, আইসোজেনাস গ্রুপ অফ কন্ড্রোসাইট কল্ড ফিলনেস, ঠিক আছে? এটা দরকার নেই কিন্তু মনে রাখতে হবে আইসোজেনাস গ্রুপ অফ কন্ড্রোসাইট পাবো। কন্ড্রোসাইট মানে তো বুঝতেই পারছো কার্টিলেজের, কার্টিলেজ গুলাকে, কার্টিলেজের যে সেল গুলো থাকে এগুলাকে আমরা কন্ড্রোসাইট বলি, তাই না? যেমন বোন সেলকে আমরা বলি অস্টিওসাইট, সেরকম এরকম আইসোজেনাস গ্রুপে থাকবে। আইসোজেনাস মানে কি জানো, এটা অনেকে বুঝছো না তোমরা, ঠিক ঠিক আছে টিচার, এটা জিজ্ঞেস করা যে হোয়াট ডু ইউ মিন বাই আইসোজেনাস গ্রুপ, ঠিক আছে? এইটা দেখো এখানে আইসোজেনাস গ্রুপ গুলাকে আমি একটু বলি তোমাদের, যে এখানে দেখো অনেকগুলো সেল একটা ক্লাস্টার ফর্ম করছে, মানে একটা গ্রুপ থাকতেছে। আইসোজেনাস গ্রুপটা হচ্ছে প্রত্যেকটা সেল গুলা সমান সাইজে হবে, ঠিক আছে? মানে প্রত্যেকটা দেখতে সমান হবে বা ইকুয়াল হবে, ইকুইভ্যালেন্ট হবে, সেটাকে আমরা আইসোজেনাস গ্রুপ বলছি। এখানে তিনটা সেল আছে, তিনটাই একই রকম হবে, দেখ এখানে যে কয়টা আছে সবগুলো একই রকম হবে, একটা ক্লাস্টারে যে গ্রুপ গুলা হবে এই গ্রুপ গুলা হবে ইকুয়াল বা সেম। তো এখানে কি বলছে দেখো, ইনক্রিজ ইন দা সাইজ, কন্ড্রোসাইট গুলো সাইজে বাড়বে ফ্রম পেরিফেরি টু সেন্টার, যত বেশি সেন্টারের কাছে আসবে কন্ড্রোসাইটের সাইজ গুলো তত বেশি হবে। এটা দেখে মিলিয়ে আমরা এটা চিনে থাকি। এবং এখানে একটা পেরিকন্ড্রিয়াম থাকে আমরা জানি, এই দেখো এই যে একটা পেরিকন্ড্রিয়াম, এটা ডার্ক কালারের একটা, এই যে এটা হচ্ছে পেরিকন্ড্রিয়াম, ঠিক আছে? এখানে ফাইব্রোব্লাস্ট সেল থাকবে পেরিকন্ড্রিয়ামে, আর কি থাকে দেখো এই যে কিছু, এই যে পেরিকন্ড্রিয়াম, ঠিক আছে? এটা হচ্ছে পেরিকন্ড্রিয়াম। তো দেখো এরপর আমরা আসছি ইলাস্টিক কার্টিলেজ, ইলাস্টিক কার্টিলেজ দেখো এখানে কি আছে, ইলাস্টিক কার্টিলেজ গুলো দেখো ল্যাকুনা গুলো, এই যে এখানে কন্ড্রোসাইট গুলো কম্পারেটিভলি অনেক লার্জার, ঠিক আছে? এবং এখানে এখানেও পেরিকন্ড্রিয়াম দিয়ে এটা হচ্ছে গিয়ে দেখো, এটা পেরিকন্ড্রিয়াম আমরা আগেও বলছি যে ওটাও পেরিকন্ড্রিয়াম দিয়ে কানেক্ট ই করা ছিল কাভার্ড, এখানেও পেরিকন্ড্রিয়াম আছে। পেরিকন্ড্রিয়ামে ফাইব্রোব্লাস্ট থাকে, ফাইব্রোসাইট থাকে, এই যে এখানে কিছু ফাইব্রোসাইটের ছবি আছে, কিছু ব্লাড ভেসেল আছে। আচ্ছা এখানে দেখো ছবিগুলো খেয়াল করলে দেখতে পাবা যে হচ্ছে গিয়ে ল্যাকুনার ভিতরে কন্ড্রোসাইট গুলো থাকতেছে, ঠিক আছে? আগে কিন্তু ল্যাকুনার ভিতরে ভাবে ছিল না, কিন্তু এখানে হচ্ছে ল্যাকুনার ভিতরে, এই দেখো ল্যাকুনা উইদিন দা কন্ড্রোসাইট, উইথ কন্ড্রোসাইট, ল্যাকুনার ভিতরে হচ্ছে কন্ড্রোসাইট গুলো থাকছে, এই বড় বড় কন্ড্রোসাইট গুলো ল্যাকুনার মধ্যে থাকবে। এটা দেখে আমরা বুঝতে পারবো এটা ইলাস্টিক কার্টিলেজ, ঠিক আছে? এরপর দেখো ফাইব্রো কার্টিলেজ, ফাইব্রো কার্টিলেজটা দেখো এখানে, এখানেও অনেক অনেক কোলাজেন ফাইবার থাকবে, অনেক বেশি কোলাজেন ফাইবার থাকবে। এবং কি থাকবে দেখো, কোলাজেন ফাইবারের মাঝ দিয়ে কি থাকবে, কন্ড্রোসাইট গুলো থাকবে, কন্ড্রোসাইটের নিউক্লিয়াই গুলো প্রমিনেন্ট। এটাই হচ্ছে গিয়ে মানে মোট কথা এখানে চেইন অফ কন্ড্রোসাইট বিটুইন দা কোলাজেন ফাইবার, এটাই হচ্ছে ফাইব্রো কার্টিলেজ, ঠিক আছে? এখন দেখো এই পাশের স্লাইডটা লেফট সাইডে, এটা হচ্ছে তোমার একটা বোনস, কম্প্যাক্ট বোনের স্লাইড, তাই না? তোমরা সবাই জানো যে এটা কম্প্যাক্ট বোনের একটা স্লাইড। আচ্ছা তোমরা হচ্ছে চ্যাট বক্সে লিখো না কাইন্ডলি, মুখে বইলো আমি কিছু কোয়েশ্চেন করলে। হ্যাঁ আমার চ্যাট বক্স দেখতে আর একটু সময় অপচয় হচ্ছে, আর আজকে ক্লাসটা একটু লেন্দি, সময় যত বেশি পাবো তোমাদের ইনশাল্লাহ তত বেশি আমি বলতে পারবো। আচ্ছা এটা একটা কম্প্যাক্ট বোনের স্লাইড, তোমরা সবাই কম বেশি জানো, এটাই হচ্ছে এক্সেপশন যেটা তোমার কোনো পিঙ্ক কালারের কোনো নামগন্ধ নাই, এটা একটা এক্সেপশন। আরো একটা এক্সেপশন আছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, তাই না? সেটা হচ্ছে তোমার কোনটা সেরেব্রাম, সেরেবেলাম, এই স্লাইড গুলোতে। যাই হোক, তো এটার কালারটা ডিফারেন্ট, এটার আকার প্যাটার্নটাও একটু ডিফারেন্ট। আচ্ছা এটা নিয়ে একটা মজার ঘটনা আছে, হ্যাঁ আমি তোমাদের একটু একটু শেয়ার করি, যে আমরা এক সময় তিন ফ্রেন্ড হচ্ছে গিয়ে একটা যেমন একটা পরীক্ষায়, কলেজের পরীক্ষায় বসে এই ছবিটা মানে পরীক্ষার মধ্যে ছবিটা আসছিল, আমরা আঁকছিলাম তিনজন বান্ধবী, মানে তিনজনই পাশাপাশি বসা ছিলাম ফার্স্ট বেঞ্চে। তো টিচার এসে মানে পরীক্ষার একদম লাস্ট মোমেন্টে এই ছবিটা আমরা আঁকতেছিলাম, লাস্টের দিকে প্রশ্ন ছিল,
তো হচ্ছে স্যার তখন সবাই খুব লাস্ট টাইমটা তোমরা জানো খুব রাশে থাকি আমরা সবাই, তো টিচার এসে বলতেছে একই ছবি তিনজন তিন রকম ভাবে আঁকতেছে, মানে যে তোমাদেরকে দেখলেই বোঝা যায় যে মানুষের টেস্ট এন্ড চয়েসে অনেক ডিফারেন্স আছে। মানে একই ছবি মানে এই একটাই সেকশন আমরা তিনজন তিন ভাবে আঁকছিলাম। হ্যাঁ, তো যাই হোক এই ছবিটা অনেক ভাবে অনেক রকম ভাবে আঁকতে পারো তোমরা। এখানে আমরা চিনি মোট কথা আমরা এটাকে আইডেন্টিফাই করি হ্যাভার্সিয়ান সিস্টেম দেখে, তাই না? এখানে হ্যাভার্সিয়ান সিস্টেম থাকবে এবং রিং লাইন অ্যাপিয়ারেন্সে হ্যাভার্সিয়ান সিস্টেম থাকে, বা এটা একটা নাম হচ্ছে অস্টিয়ন, তাই না? এবং প্রত্যেকটা সেন্টার এট দ্য সেন্টার অফ ইচ অস্টিয়ন দেয়ার ইজ এ কি হ্যাভার্সিয়ান ক্যানেল। হ্যাঁ, প্রত্যেকটা হ্যাভার্সিয়ান সিস্টেমের মাঝে এই দেখো ব্ল্যাক ব্ল্যাক, এটা হচ্ছে হ্যাভার্সিয়ান ক্যানেল থাকবে। ঠিক আছে, অ্যারাউন্ড দ্য ক্যানেল এখানে কি থাকবে দেখো, কনসেন্ট্রিক লেয়ারে, কনসেন্ট্রিক মানে তো বুঝতে পারছো এরকম, কনসেন্ট্রিক লেয়ারে কি থাকবে কিছু ল্যামেলা থাকবে। ঠিক আছে, বোনস এর ল্যামেলা গুলো থাকবে, এই ল্যামেলার মধ্যে কি থাকবে আমাদের অস্টিওসাইট গুলো থাকবে। ঠিক আছে, এই অস্টিওসাইট গুলো থাকবে, এই ল্যামেলার ল্যামেলা গুলো কোনটা জানো? এই যে ধরো আমি তোমাদের বলি, এই যে প্রত্যেকটা সার্কুলার মনে হচ্ছে যে এটা প্রথমে একটা সার্কেল তারপর আরেকটা সার্কেল, এই প্রত্যেকটা সার্কেল হচ্ছে এক একটা ল্যামেলা। আর এই যে প্রত্যেকটা সার্কেলের মধ্যে কিছু জায়গায় দেখো ডেন্সলি ডেন্স কালার, ডেন্স বা ব্ল্যাক কালার, এই ব্ল্যাক কালার গুলো হচ্ছে ল্যাকুনি। ঠিক আছে, ল্যাকুনির মধ্যে হচ্ছে তোমার এই সেল গুলো থাকবে, অস্টিওসাইট যেগুলো ম্যাচিউর যে অস্টিওসাইট সেগুলো থাকবে। আর দেখো ক্যানালিকুলি রেডিয়েট ফ্রম দ্য ল্যাকুনি উইথ উইচ সাইটোপ্লাজমিক প্রসেসেস অফ দ্য অস্টিওসাইট। এই প্রত্যেকটা অস্টিওসাইটের মধ্যে কিছু প্রসেস থাকে। হ্যাঁ, আমি ছবিটা আমার স্লাইডে যখন আমি দেখাবো আমার ছবিগুলো ওখানে সুন্দরভাবে আছে, এখানে দেখো অনেক হালকা হালকা বোঝা যাচ্ছে প্রত্যেকটার পাশ দিয়ে কিছু প্রসেস আছে, সাইটোপ্লাজমিক প্রসেস বের হয়ে যায়। ঠিক আছে, অস্টিওসাইটের যে প্রসেস গুলো এগুলো হচ্ছে এই প্রসেস গুলো একটার সাথে আরেকটা, এই ধরো এই এই ল্যাকুনির মধ্যে অস্টিওসাইটের সাথে এই ল্যাকুনির মধ্যে অস্টিওসাইটের একটা কানেকশন হবে, আবার এটার সাথে এটা কানেক্টেড হয়ে যাবে। মোট কথা এগুলো একটার সাথে একটা ইন্টার কানেক্টেড থাকে। ঠিক আছে, তো এটা দেখে আমরা মোটামুটি চিনতে পারি হ্যাভার্সিয়ান সিস্টেম থেকে। তারপরে এখান থেকে তোমার কম্প্যাক্ট বোনের ক্লাসিফিকেশনে চলে যেতে পারে, ওই যে অস্টিওলজিতে একটু চলে যেতে পারে যার এই স্লাইড গুলো পড়বে। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো এইটা একটা স্লাইড, বলো তো এটা কিসের স্লাইড? পাশেরটা লেখা আছে কি দেখে চিনেছো তোমরা এটা, যে ইসোফেগাস এর স্লাইড, লাইনিং এপিথেলিয়াম? এক্স্যাক্টলি, ইসোফেগাস গ্ল্যান্ড ইন সাম্মিকুজা। আচ্ছা, দুইটাই দুইটাই কারেক্ট হয়েছে। লাইনিং এপিথেলিয়াম দেখে আমরা ইনিশিয়ালি চিনতে পারি, সাবমিকোসাটাও চিনি অবশ্যই। এখানে ইসোফেগিয়াল গ্ল্যান্ড থাকবে যেটা হচ্ছে গিয়ে অন্যান্য কেসে নরমালি থাকে না, তাই না? আরেকটা কন্ডিশনে থাকে এরকম সাবমিকোসাস একটা গ্ল্যান্ড থাকে, বলতে পারবা ডিউডেনামে? ডিউডেনাম, ডোনার্স গ্ল্যান্ড ইন ডিউডেনাম। ভেরি গুড। আচ্ছা, মুসা বলেছো, একজন আপু বলেছো, আপুর নাম কি? নাতাশা। নাতাশা, ভেরি গুড নাতাশা, মুসা ভেরি গুড। মুসা তো এমনিতেই সবসময় খুব ভোকাল। আচ্ছা, তারপর হচ্ছে দেখো এই যে আমরা সবসময় সবার আগে যেটা বলবো যে আমরা হচ্ছে লাইনিং এপিথেলিয়ামটা দেখে চিনতে পারি যে এই আমরা জানি, তাই না? এটা কি কোন ধরনের লাইনিং এপিথেলিয়াম বলো তো? আর উপরের দিকের সেলগুলো হচ্ছে একটু লাইটলি স্টেইন হবে, আঁকার সময় আমরা এটা একটু মাথায় রাখবো। এবং এটা কিভাবে আমরা করবো, এখানকার নিউক্লিয়াস গুলো অনেক বেশি প্রমিনেন্ট হবে এবং এখানে যে মানে মোট কথা এখানকার যে সাইটোপ্লাজম গুলো একটু মানে একটু ডার্ক কালার আর এটা একটু লাইট কালার হবে, এটা একটু আঁকার সময় মাথায় রাখবে। দেখো এখানে ছবিতেও কিন্তু তাই দেখা যাচ্ছে যে এটা বেসমেন্ট, বেসের দিকে যে সেলগুলো বেসমেন্ট মেমব্রেন দিকে এগুলো একটু ডার্কলি স্টেন থাকে। এবং এখানে হচ্ছে তোমার ল্যামিনা প্রোপিয়া থাক, এখানে আমরা জানি তাই না জিআইটি এর ক্ষেত্রে সবসময় কয়টা লেয়ার থাকে জিআইটি তে? মিউকোসা, সাবমিউকোসা, হ্যাঁ, মাসকুলার সিস্টেম আর হচ্ছে সেরোসা বা অ্যাডভেন্টিশিয়া, তাই না? তো আবার মিউকোসার ভিতরেও আবার তিনটা পার্ট থাকে, এইখান থেকে এই জিনিসগুলো কোয়েশ্চেন গুলো করে যে তারপর হচ্ছে গিয়ে মাসকুলার এক্সটারনালতে কি থাকে, কি ধরনের আমরা ই পাই, কোথায় আউটার লংগিটিউডিনাল পাচ্ছি, কোথায় ইনার সার্কুলার পাচ্ছি, তারপর হচ্ছে ইসোফেগাস এর আপার ওয়ান থার্ডে কোন মাসেলটা বেশি থাকছে, মিডল ওয়ান থার্ডে কোনটা বেশি থাকছে, লোয়ার ওয়ান থার্ডে কোনটা বেশি থাকছে, তাই না? যে স্কেলেটাল মাসেল কোথায়, এখানে কি বলতো এই মাসেল গুলো কি মাসেল বলতো আমাকে কেউ, এটা কি স্কেলেটাল মাসেল না স্মুথ মাসেল? তোমরা সব পারো এগুলো আমি জানি, দেখো খেয়াল করলে বুঝতে পারবা এখানে মাসেল গুলো কি স্কেলেটাল না স্মুথ। নিউক্লিয়াস গুলোর দিকে তাকাও, আমি একটু আগে বলছি যে নিউক্লিয়াস গুলো পেরিফেরিতে থাকবে, মাল্টিপল নিউক্লিয়াস থাকবে, সেগুলো কি স্কেলেটাল মাসেল, তাই না? স্কেলেটাল মাসেল, স্কেলেটাল মাসেল, এক্স্যাক্টলি। আবার দেখো এইটা হচ্ছে তোমার স্মুথ মাসেল, তাই না? এগুলো হচ্ছে তোমার স্মুথ মাসেল। দেখো নিউক্লিয়াসটা হচ্ছে মেসেন্ট্রালি আছে এবং একটা মাসেল মাসেলের মধ্যে মানে একটা সেলের মধ্যে একটা নিউক্লিয়াস এবং সেটা সেন্ট্রালি আছে, নট পেরিফেরলি। স্কেলেটাল মাসেল দেখবা মাল্টিপল থাকবে, পেরিফেরলি থাকবে।
দুইটা অবশ্য দুই সেকশন, এটা তোমার হচ্ছে গিয়ে এটা তোমার ট্রান্সভার্স সেকশন, এটা হচ্ছে তোমার লংজিটুডিনাল সেকশন। তো এটাও তোমার হচ্ছে গিয়ে স্কেলটাল মাসল হতে পারতো যদি এখানে একটা নিউক্লিয়াস না থেকে তোমার মাল্টিপল নিউক্লিয়াস থাকতো, তাই মোট কথা আমরা স্মুথ মাসেল গুলো আমরা এইভাবেই আঁকবো, স্কেলেটাল মাসেল গুলো আমরা এইভাবে আঁকবো, একটা লংজিটুডিনাল সেকশনে, একটা হচ্ছে তোমার ট্রান্সভার্স সেকশন। এবং এইখানে অবশ্যই ভুলা যাবেই না ইসোফেগাস ইসোফেজিয়াল যে গ্ল্যান্ড গুলো আছে, এই গ্ল্যান্ড গুলোর ভিতরে এটার মিউকাস অ্যাসাইনিটা থাকে, তাই না? মিউকাস অ্যাসাইনিটা আমরা হচ্ছে গিয়ে সেভাবে আঁকতে হবে, ঠিক আছে? তারপর কিছু ব্লাড ভেসেল থাকবে, এটা আমি বলে দিয়েছি তোমাদেরকে অলরেডি, ঠিক আছে? এই যেহেতু আমরা বলছিলাম যে স্মুথ মাসেল, এখানে দেখো স্মুথ মাসেল গুলার কি থাকে, স্পিন্ডেল শেপ সেল থাকবে এবং ট্যাপার্ড এন থাকবে। ট্যাপার্ড এন, এই যে খেয়াল করে দেখো, স্পিন্ডেল শেপ সেল, ট্যাপার্ড এন এবং একটা সিঙ্গেল নিউক্লিয়াস সেন্ট্রালি অ্যারেঞ্জ থাকবে। কার্ডিক মাসেলের স্লাইড আমরা কিভাবে চিনি তোমরা সবাই জানো, এটা মাল্টিপল সিলিন্ড্রিক্যাল এবং হচ্ছে গিয়ে মাল্টিপল অ্যানাস্ট্রোমোসিং প্যাটার্নে থাকবে, ব্রাঞ্চিং প্যাটার্নে থাকবে, ঠিক আছে? যেটা আমি ভুলে প্রথমে বলে ফেলেছিলাম যে স্কেলেটাল মাসেলের সময় স্কেলেটাল মাসেল কিন্তু সিলিন্ড্রিক্যাল থাকবে কিন্তু নন ব্রাঞ্চ বা আনব্রাঞ্চ, কিন্তু স্কেলেটাল কার্ডিয়াক মাসেলটা তোমার ইন্টারক্যালেটেড ডিস্ক দেখে আমরা হচ্ছে এটাকে চিনতে পারি। এবং এখানেও অবশ্যই তোমার সিঙ্গেল নিউক্লিয়াস থাকবে, সেন্ট্রালি প্লেস থাকবে। পার্থক্য হচ্ছে এখানে তোমার কোনো অ্যানাস্ট্রোমোসিস ছিল না, কিন্তু এখানে তোমার অ্যানাস্ট্রোমোসিস থাকবে। এবং এই যে তোমার এই মাসেল যে ফেসিকুলাই গুলো আঁকবা, মনে রাখবা প্রত্যেকটা মাসেলের মাঝখানে আগে যেমন মাল্টিপল করে নিউক্লিয়াস দিয়েছো ভায়োলেট কালারে, এখানে কিন্তু সিঙ্গেল একটা মিডল এর নিউক্লিয়াস গুলো হবে, বুঝছো? প্রত্যেকটা এই জিনিসটা ভুল করা যাবে না, টিচাররা ছবি দেখলে আগে এই জায়গাটা দেখে যে আমরা এই জায়গাটা ঠিক করেছি কিনা, তাহলেই হয়ে যায়। এটা দেখো রেসপিরেটরি সিস্টেমের দুইটা পার্ট আছে, এই যে একটু আগে আমি বলেছিলাম যে হাইরিন ক্যাটালিস্ট আবার লাগবে, দেখো এখানেই লাগবে। প্রথম যে স্লাইডটা, এই যে এটা কার্সারের দিকে তাকাও, এটা হচ্ছে গিয়ে তোমার এপিগ্লটিসের স্লাইড, তাই না? এপিগ্লটিসের স্লাইড, ঠিক আছে? তো এপিগ্লটিসের স্লাইডে তোমরা তোমরা জানো, বলো তো এটা লাইনিং এপিথেলিয়াম কি এপিগ্লটিসের? দুইটা লাইনিং আছে, দুই পাশে দুইটা লাইনিং এপিথেলিয়াম আছে, কেউ কি বলতে পারবা? আপু উপরে হচ্ছে সিউডো স্ট্রেটিফাইড সিলিয়েটেড করোনারি এপিথেলিয়াম, আর আর নন ক্যাটিনাসতে থাকবে হচ্ছে গিয়ে আপু আপার সারফেস। এক্স্যাক্টলি, এই দেখো একটা সার্ফেস যেখানে তোমার নন ক্যারাটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম থাকবে। এবং আমি বলেছিলাম নন ক্যারাটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম চিনবো কিভাবে, যে বেসমেন্ট এর বেজের দিকে যে সেলগুলো দেখো অনেক ডার্কলি স্টেন, এবং আঁকার সময় এভাবে আঁকতে হবে, ঠিক আছে? আর এইখানে তোমার সিউডো স্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম আঁকতে হবে। ছবি এই ছবিটাতে কিন্তু কারেক্ট না, ইনফ্যাক্ট এই ছবি না, মানে হয়তো কারেক্ট বা আমরা বুঝতে পারি না, কারণ ছবিগুলো আসলে ওইভাবে জুম করে দেখা যায় না। তো আমাদের ম্যাম যেভাবে এই দেখো এই জায়গাটা দেখো, এই যে এই ছবিটা, এই জায়গাটা দেখলে বুঝতে পারবা, এই ছবিটাকে ছোট করে এখানে দেখিয়েছে। তো এক একটা সেল সিউডো স্ট্র্যাটিফাইড মানে কি, স্ট্র্যাটিফাইড না কিন্তু সিউডো। এই ছবিগুলো আমি ইনশাল্লাহ একটু পরে খুব ডিটেলস এ দেখাবো আমার আমার খাতা থেকে, ওখানে তোমরা একটু ভালো বুঝতে পারবে আশা করছি। যে এক একটা সেলের নিউক্লিয়াস এক একটা জায়গায় শেপে থাকতেছে, এই জন্য এটা মনে হচ্ছে যে ডিফারেন্ট লেয়ারে, আসলে কিন্তু একটা লেয়ারেরই সেল, এখানে কিন্তু মাল্টিপল একটার উপর একটা লেয়ার এরকম না, বাট এখানে কিন্তু অনেকগুলো লেয়ারে লেয়ারে সেল আছে, ঠিক আছে? তারপর আরেকটা জিনিস দেখো, এটা হচ্ছে তোমার লাইনিং এপিথেলিয়াম দেখে চিনতে পারলাম, আরেকটা জিনিস সেদিকে চিনতে পারবো, সেটা হচ্ছে এখানে কি থাকবে, হায়ালিন কার্টিলেজ থাকবে, তাই না? এপিগ্লটিসে এই হায়ালিন কার্টিলেজ দেখে আমরা চিনতে পারি। আপু ইলাস্টিক, আপু ইলাস্টিক কার্টিলেজ না এপিগ্লটিস? হ্যাঁ হ্যাঁ, সরি সরি সরি, হ্যাঁ এক্স্যাক্টলি, এখানে হায়ালিন থাকবে, এটা হচ্ছে ইলাস্টিক কার্টিলেজ থাকবে, রাইট? এপিগ্লটিসে যেটা, এটা হচ্ছে তোমার ইলাস্টিক কার্টিলেজটা থাকবে। ভেরি গুড, দেখছো তোমরা আমার থেকে ভালো পারো, আসলে তোমাদের রিভিশনটা বেশি ভালো হচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে তোমরা পড়ালেখা করছো, মাশাআল্লাহ, ঠিক আছে? এটা হচ্ছে ইলাস্টিক কার্টিলেজ থাকতেছে, এবং ইলাস্টিক কার্টিলেজে আমরা যেভাবে বলছিলাম যে কন্ড্রোসাইট গুলো একটু বড় বড় হবে, এবং এটা কিন্তু তোমার এই যে এখানে একটু ছবিতে দেখো কয়েকটা জায়গায় তোমার এই যে ব্রাঞ্চিং ব্রাঞ্চিং দিয়েছে, তোমরা এরকম ব্রাঞ্চ আকারে আঁকবা না। এটা আইসোজেনাস গ্রুপটা হচ্ছে সবসময় কোথায় থাকবে বলতো? আইসোজেনাস গ্রুপটা সবসময় একটা ফিচার অফ হায়ালিনের ফিচার, দেখো ছবিতে এখানে এটা দেখে বায়াসড হয়ে যাচ্ছিলাম আমিও, বাট এটা কিন্তু ছবি ছবিটা কারেক্টলি আঁকবা তোমরা, ঠিক আছে? একটা করে কন্ড্রোসাইট হবে, এবং কন্ড্রোসাইট গুলো একটু কম্পারেটিভলি বড় হবে, এবং এখানে কিছু ফাইবারও চলে আসছে। তো এটা দেখে মোটামুটি আমরা চিনে ফেলি, মোটামুটি এটা লাইনিং এপিথেলিয়াম আর হচ্ছে এই কার্টিলেজ, এটাই হচ্ছে এখানে কাহিনী কাজ, ঠিক আছে? আর তেমন কিছু নাই। আর এখানে তোমার কিছু তোমার গ্ল্যান্ড থাকে, ব্লাড ভেসেল থাকে, ঠিক আছে? সেরাস যে সেরো মিউকাস যে গ্ল্যান্ড গুলো আছে সেগুলো ল্যামিনা প্রোপিয়াতে মিউকাস মিউকোসাতে কিছু গ্ল্যান্ড থাকে, ঠিক আছে? এরপর আসো ট্রাকিয়া, ট্রাকিয়া স্লাইডটাও খুব কমনলি দেয়, এবং এটা সবচেয়ে সহজ, এই দুইটা স্লাইড একা খুব সহজ। এটার তোমার বলো তো ট্রাকিয়া লাইনিং এপিথেলিয়াম কি? সিরিয়াস স্ট্রেটিফাইড সিলেটেড করোনারি এপিথেলিয়াম উইথ গবলেট সেল,
ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, এই আঁকার সময় সিউডোস্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলামনারটা আঁকবা এবং গবলেট সেলের কিন্তু কোনো নিউক্লিয়াস হয় না, তোমরা সবাই জানো এটা, তাই না? তো আঁকার সময় যখন লাইনিং আঁকবা, এখানে যেমন তোমার কোনো গবলেট সেল নাই, মোট কথা সবগুলো যতগুলো সেল আঁকবা সবগুলাতেই তুমি একটা ভায়োলেট কালার পেন দিয়ে তুমি হচ্ছে গিয়ে নিউক্লিয়াসে মার্ক করবা লাইনিং এ, কিন্তু এখানে কিন্তু তা না, দুই একটা গবলেট সেল দেখাইতে হবে, ঠিক আছে? মানে মোট কথা তাদের তুমি নর্মাল সেলের মতো করে আঁকবা, কিন্তু হচ্ছে কোনো নিউক্লিয়াস থাকবে না, এটি হচ্ছে গবলেট সেল। এবং এখান থেকে তোমার মিউকাস সিক্রেশন হয়, তাই না? গবলেট সেল থেকে এটা জিজ্ঞেস করে গবলেট সেলের ফাংশন। আচ্ছা, এটা মোটামুটি চিনি। এবং এখানে কি থাকে? সি শেপ কার্টিলেজ থাকে, তাই না? সি শেপ কার্টিলেজিনিয়াস রিং থাকবে। এই দেখো, এটা একটা কার্টিলেজিনিয়াস রিং, এরকম অনেকগুলো সি শেপ কার্টিলেজিনিয়াস রিং থাকে। এবং এখানে আইসোজেনাস গ্রুপ অফ, এবং জিজ্ঞেস করেন টিচাররা তখনই যে তুমি হাইল্যান্ড কার্টিলেজ কিভাবে চিনলে। তারপর এই যে এটা হচ্ছে তোমার এখানে একটা পেরিকন্ড্রিয়াম, পেরিকন্ড্রিয়ামের একটা লেয়ার থাকবে, এখানে ফাইব্রোসাইট গুলো থাকবে। এবং এই ছবিগুলোতে যখন তোমরা বলেছি অলরেডি যে আইসোজেনাস গ্রুপে তোমার কনভার্সাইট গুলো আঁকতে হবে, ঠিক আছে? তারপর অ্যাডভেন্টিশিয়াতে তোমার হচ্ছে গিয়ে ব্লাড ভেসেল থাকবে, মিউকোজাল ফোল্ড গুলোর ভিতরে, তারপর এখানে তো অ্যাজ ইউজুয়াল তোমার গ্ল্যান্ড থাকবে, ব্লাড ভেসেল থাকবে, ঠিক আছে? মোট কথা আমাদের নিয়ম যেটা যে চারটা লেয়ার, এই চারটার কথা বলতে হবে, বুঝছো? কিছু কিছু জায়গায় তোমার সাবমিউকোসা থাকে না, তাই না? দুইটা মোটামুটি মোস্ট ইম্পর্টেন্ট দুইটা জায়গায় সাবমিউকাস কোট থাকে না, বলতো কোন কোন দুইটা জায়গায় সাবমিউকাস কোট নাই, থাকবে না, তাই না? এটা তো পেরিটোনিয়ামে কিছু না, তাই এখানে আমরা অ্যাডভেন্টিশিয়া বলবো। এগুলো হচ্ছে এডিপোস টিস্যু। সবসময় দেখবা যে লাস্ট যে লেয়ারটা বা সেরোসা বা অ্যাডভেন্টিশিয়া, সেখানে তোমার এডিপোস টিস্যু থাকে, মানে এগুলো তো পেরিটোনিয়ামে তো ফ্যাট থাকে, বা এই যে এই জায়গাগুলো তো ফ্যাট থাকে, এডিপোস টিস্যু তো ফ্যাট থাকে, ঠিক আছে? এটা তোমার লাংসের স্লাইড, এটা খুবই ইম্পর্টেন্ট একটা স্লাইড। দেখো এই যে আমাদের বইগুলোতে সিম্পল লাংসের স্লাইড গুলোতে এই যে আমাদের অ্যালভিওলার গুলো, যেগুলো অ্যালভিওলার মিউকোসা কি সিম্পল স্কোয়ামাস এপিথিলিয়াম, তাই না? এই যে এগুলো কিন্তু সিম্পল স্কোয়ামাস এপিথিলিয়াম, অ্যালভিওলার আমরা দেখতে পাই মেইনলি এই যে টপার একটু দেখানো যাবে আইলিয়াম। জি ভাই, এটা একটু লাস্টে দেখাই, আমি সিরিয়ালি একটু আগাই, তারপর দেখাই, অনেক মানে এখন লেন্দি হয়ে যাচ্ছে তো ক্লাসটা, আমি ইনশাআল্লাহ দেখাবো, আমাকে মনে করিয়ে দিও। এই দেখো এই স্লাইডটা দেখো, এগুলো আমরা এটাকে চিনি লাংসের স্লাইড কিভাবে চিনি জিজ্ঞেস করেন টিচাররা, আমরা এটাকে চিনি হচ্ছে হানিকম অ্যাপিয়ারেন্স এর অ্যালভিওলাই দেখি, নিউমারাস অ্যালভিওলাই অফ হানিকম অ্যাপিয়ারেন্স, মানে একটা মৌচাকের মতো দেখো, এগুলো একটা হানিকম অ্যাপিয়ারেন্স। হিস্টোলজি যে বই দেখো না কেন, দেখবা সবগুলো বইতে এই যে লাইনিং গুলো কেন জানি না বোঝাই যাচ্ছে না, স্বাভাবিক ভাবে ওরা অনেক আমরা অনেক মানে ওনারা অনেক জুম করে আঁকেন বইগুলো যখনই করেন, তো আমরা জানি সিম্পল স্কোয়ামাস এপিথিলিয়াম এই আঁকতে হবে। আমি কিন্তু একটু আগে দেখে নিয়েছি শুরুতে লাইনিং গুলো কিভাবে আঁকে, এটা হচ্ছে তোমার সেই সিম্পল স্কোয়ামাস এপিথিলিয়াম, ঠিক আছে? এটা সিম্পল স্কোয়ামাস এপিথিলিয়াম, এখানে দেখো অ্যাডভেন্টিশিয়া আছে, এই যে এখানে তোমার কার্টিলেজ থাকবে কিছু, কারণ এখানে এটা বোঝানো হচ্ছে তোমার ট্রাকিয়া, এই পার্টটাকে বোঝাচ্ছে যে ট্রাকিয়া বা ট্রাকিয়া না, ব্রঙ্কাসের কিছু পার্ট আসতে পারে লাংগের স্লাইডে। তো কিছু আছে তোমার ইন্ট্রাপালমোনারি ব্রঙ্কাই, কিছু আছে তোমার এক্সট্রা পালমোনারি ব্রঙ্কাই, তো এই জিনিসগুলো একটু দেখবা। এখানে দেখো লাইনিং গুলা দেখলে বুঝতে পারবা, এই যে এইগুলো এই ব্রঙ্কাইটা হচ্ছে ইন্ট্রাপালমোনারি ব্রঙ্কাই। আচ্ছা, একজন চ্যাটে লিখেছো আপু এই স্লাইড গুলো দিবেন পিডিএফ এ আপনার ড্র গুলো, নাবিলা বলেছো। আচ্ছা ইনশাল্লাহ আমি শেয়ার করব, যারা তোমরা ডিপ্লোমেট আছো তারা তো পাবাই, আর হচ্ছে গিয়ে যারা তোমাদের তো এমনিতে পিডিএফ দেওয়া হয়, যারা তোমরা এমনিতে আমাদের সাথে প্রোগ্রামে যুক্ত আছো ফার্স্ট প্রক্স চ্যালেঞ্জ প্রোগ্রামে, তারা ইনশাল্লাহ পাবা, টেনশন করার কিছু নাই, আপু ইনশাল্লাহ দিয়ে দিব, পিডিএফ করে দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, তো এই ইন্টারপালমোনারি ব্রঙ্কাস আর এক্সট্রা পালমোনারি ব্রঙ্কাস এর ডিফারেন্সটা জিজ্ঞেস করে, ঠিক আছে? দেখো ইন্টারপালমোনারি ব্রঙ্কাস যেটা, সেখানে দেখো সি শেপ হায়ালিন কার্টিলেজ থাকবে, ঠিক আছে? কিন্তু এক্সট্রা পালমোনারি ব্রঙ্কাসে কিন্তু কোনো সি শেপ হায়ালিন কার্টিলেজ থাকবে না, এইটা একটু জিজ্ঞেস করে। দেখো এখানে হায়ালিন কার্টিলেজের রিং আছে, এইটা একটা রিং, এটা একটা হায়ালিন কার্টিলেজের রিং, হ্যাঁ এখানে সি শেপ হায়ালিন কার্টিলেজের রিং, এটা ইন্টারপালমোনারি ব্রঙ্কাস দেখা আছে, এটাও কিন্তু একটা ব্রঙ্কিওল, কিন্তু এখানে কিন্তু কোনো হায়ালিন কার্টিলেজ পাবো না, ঠিক আছে? এটা একটু মাথায় রাখো। আর লাংস যখনই আঁকবা সিম্পল স্কোয়ামাস এপিথিলিয়াম গুলো সুন্দর করে আঁকবা, প্রত্যেকটা অ্যালভিওলার সিম্পল স্কোয়ামাস এপিথিলিয়াম যেন সুন্দর হয়, এটা মাথায় রেখো। এখানে তোমার কিছু ব্লাড ভেসেল থাকবে, ফাইব্রাস টিস্যু, কানেকটিভ টিস্যু থাকবে, এগুলো কানেকটিভ টিস্যু, কিছু সেপ্টাম চলে আসে, এগুলো ব্লাড ভেসেল, ঠিক আছে? এই দেখো এটা হচ্ছে তোমার লিম্ফ নোডের একটা স্লাইড, ঠিক আছে? লিম্ফ নোডের এই স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট, লিম্ফ নোডের যে স্লাইডটা তোমরা কি দেখতে পাচ্ছ স্লাইডটা, স্লাইড কি দেখা যাচ্ছে? আমাকে শোনা যায়? তোমরা কেউ প্লিজ রেসপন্স করো, আমি আসলে বুঝতে পারছি না। জি আপু শোনা যাচ্ছে? জি আপু দেখা যাচ্ছে। আচ্ছা এটা দেখো, এখানে কিছু এটা হচ্ছে ক্যাপসুল, ক্যাপসুলের বাইরে যেটা আছে সেটা হচ্ছে তোমার পেরি ক্যাপসুলার এডিপোস টিস্যু, ঠিক আছে? এই এডিপোস টিস্যু গুলো হচ্ছে পেরি ক্যাপসুলার এডিপোস টিস্যু, ঠিক আছে? আর এখানে কিছু আর্টারিওল থাকবে, ভেনিওল থাকবে,
arteriole আর venule থাকবে, এখানে মেইনলি adipose tissue, arteriole, pericapsule, adipose tissue, arteriole আর হচ্ছে venule থাকতে স্যার। এটা হচ্ছে ক্যাপসুল, এই দেখো ছবিটা দেখো, এই যে এটা হচ্ছে ক্যাপসুল, ক্যাপসুলের পরে এই যে এগুলো হচ্ছে তোমার, এই যে ক্যাপসুলের পরে থাকবে একটা সাব ক্যাপসুলার স্পেস, দেখো একটা স্পেস, সাথে সাথে কিন্তু আমার তোমার ইগুলা নাই, লিম্ফ্যাটিক গুলো নাই, একটা পেরিক্যাপসুলার স্পেস থাকবে। আচ্ছা আরেকটা জিনিস দেখো, এগুলো হচ্ছে তোমার এফারেন্ট লিম্ফ্যাটিক, একটু আগে বলেছিলাম, এগুলো হচ্ছে তোমার ইফারেন্ট লিম্ফ্যাটিক, এগুলো দিয়ে হচ্ছে আসতেছে, এফারেন্ট দিয়ে ঢুকতেছে লিম্ফ্যাটিক গুলা, ঢুকে এই যে এখান থেকে লিম্ফ্যাটিক নোডিউল গুলোর মাধ্যমে সবগুলো একদম ফিল্ট্রেশন হয়ে ইফারেন্ট দিয়ে বের হয়ে যাচ্ছে। এটা মেডুলাম, আমি বলেছিলাম কর্টেক্স তোমার ডার্কলি স্টেইন হবে, দেখো ডার্কলি স্টেইন, লিম্ফ্যাটিক ফলিকল গুলো এখানে আছে সুন্দর মতো কর্টেক্স এর মধ্যে, আর মেডুলার ভিতরে তোমার ব্লাড ভেসেল গুলো আছে, এটা তো এই জায়গাটাকে বলা হয় হাইলাম বা হাইলাস, ঠিক আছে। এই যে মেডুলারি কর্ড, এই মেডুলারি কর্ড এর ভিতরেই দেখো, এই যে মেডুলারি কর্ড এর ভিতরে ব্লাড ভেসেল গুলো থাকতেছে, এগুলো ট্রাবেকুলার ব্লাড ভেসেল বা সেপ্টার, এখানে ট্রাবেকুলার সেপ্টা আছে, সেপ্টাল ব্লাড, ট্রাবেকুলার ব্লাড ভেসেল, আর এই আর্টারিয়াল ভেনিউল তো বললামই, এটা হচ্ছে ছবি, ঠিক আছে। এই ছবিটা দেখো, এটা হচ্ছে, এটাও আপুর আঁকা ছবি, এটা এপিগ্লটিস এর স্লাইড, দেখো একটু আগে বলছিলাম, এখন বাস্তবে দেখাই দিচ্ছি। এক পাশ, একটা পাশ তোমরা বলছিলে, তোমরা নিজেরাই বলছিলে, এটা আমাকে বলতে হয়নি, যে সিউডো স্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম, কলাম সিউডো স্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম উইথ গবলেট সেল, এই যেগুলো হচ্ছে গবলেট সেল, ঠিক আছে। এটা হচ্ছে লাইনিং দেখো, এটা হচ্ছে তোমার, আর এই পাশটা দেখো নন ক্যারাটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, এটা হচ্ছে নন ক্যারাটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস, এখানে তোমার লিঙ্গ কিছু মিউকোসা বলে ইয়ে হয়ে আসছে। আচ্ছা তারপর এই যে এই পার্টটা দেখো এপিগ্লটিসে, এখানে দেখো আমার আমার আঁকা ছবিতে দেখো এই যে ইলাস্টিক ফাইবার আছে, এবং প্রত্যেকটা আইসো, ছবিটা মনে হয় আবার চলে গেছে না, আসলে আমার নেটওয়ার্ক এত বেশি ডিস্টার্ব করছে আজকে, বুঝতে পারছি না, একটু ওয়েট। তো এখানে তোমার আইসোজেনাস গ্রুপের তোমার কার্টিলেজ গুলা মানে কন্ড্রোসাইট গুলো থাকবে না, কারণ এটা হায়ালিন কার্টিলেজ না, ট্রাকিয়াতে যেমন হায়ালিন কার্টিলেজ থাকবে থাকে, সেজন্য তোমার আইসোজেনাস গ্রুপে থাকে। এখানে তোমার যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে, আমি একটু মুখে বলি, এটা কানেক্ট হতে হতে, এখানে তোমার হচ্ছে গিয়ে ইলাস্টিক ফাইবার গুলো আঁকা মাস্ট, অলরেডি আমি বলে ফেলছি, আর হচ্ছে গিয়ে এই যে দেখো এখানে তোমার যে কার্টিলেজটা খুব সুন্দর দেখো, যেখানে হায়ালিন কার্টিলেজ হবে না, এখানে অবশ্যই ইলাস্টিক কার্টিলেজ, তার মানে ইলাস্টিক ফাইবার আসবে পেরিকন্ড্রিয়াম, এবং এগুলো সব আইসোলেটেড কন্ড্রোসাইট উইদিন ল্যাকুনের ভিতরে থাকবে, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা, তাইলে এই ছবি আঁকা সুন্দর সহজ হয়ে গেছে। লাইনিং এপিথেলিয়াম গুলো সুন্দর করে আঁকবা, আর কার্টিলেজটা আঁকবা, এটার কাজ হচ্ছে এটাই এই ছবিটা, ঠিক আছে। আমরা তাহলে পরবর্তী স্লাইডে যাই, এই সব স্লাইডটা দেখো ট্রাকিয়ার স্লাইড এটা, ঠিক আছে, ট্রাকিয়ার এই স্লাইডটা দেখলে বুঝতে পারবা, এই যে দেখো সিউডো স্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম, এখানে দেখো ট্রাকিয়ালিস মাসেল, এই যে এটা দেখো, এই ছবিটা মনে হয় আমি আগেও দেখিয়েছি, হায়ালিন কার্টিলেজ, মানে এটা সাথে আরেকবার দেখাইলাম মিলানোর জন্য আর কি, ওইটার সাথে এটা পার্থক্য কি, ওইখানে কোনো এখানে কোনো ইলাস্টিক ফাইবার থাকবে না, তারপর এখানে হচ্ছে কি আইসোজেনাস গ্রুপে থাকবে, এটা বারবার বলছি কারণ এটা ভুল করা যাবে না বলার সময়ও। লিফ নোড এটাও দেখিয়েছি, এপিগ্লটিস দেখিয়েছি, ট্রাকিয়া বারবার আসছে, এই যে স্প্লিনের ছবি এটা দেখো, স্প্লিনের এই স্লাইডটা দেখলে বুঝতে পারবা, এই যে এটা হচ্ছে তোমার প্রথমেই তো দেখো, এই যে এখান থেকে তোমার ট্রাবেকুলা চলে আসছে, এখানে তোমার পাল্প, এটা লিম্ফ্যাটিক নোডিউল, সেন্ট্রাল এরিয়াটা দেখো লাইটলি স্টেন, এখানে কারণ এখানে জার্মিনাল সেন্ট্রাল থাকে, হোয়াইট পাল্প বলে না, ওই যে হোয়াইট পাল্প যে জার্মিনাল সেন্টার, এই জন্য এটা হোয়াইটিশ হবে, মানে এটা পিঙ্ক একদম লাইটলি স্টেন, আর লিম্ফ্যাটিক নোডিউলের পেরিফেরি গুলো হচ্ছে একটু ডার্কলি স্টেন হবে, ঠিক আছে। এগুলো তোমার ভেনাস সাইনাস গুলো থাকে, এটা হলো রেড পাল্প, এই এরিয়া গুলো হচ্ছে রেড পাল্প এবং ডার্কলি স্টেন, এটা তোমার হোয়াইট পাল্প, এটা হোয়াইট পাল্প, এগুলো হচ্ছে হোয়াইট পাল্প, এটার মধ্যে এই জন্য তোমার জার্মিনাল সেন্টার আছে। এগুলো কি এগুলো একটু জানতে হবে, ঠিক আছে, তোমরা এগুলো একটু থিওরি, এগুলো সব হিস্টোলজি ক্লাসে তোমাদের বলে দেওয়া হয়েছে অলরেডি, ভাইয়া শান্ত ভাইয়া ক্লাস নিয়েছেন, খুব সুন্দর করে পড়িয়েছেন ভাইয়া, ট্রাবিকুলার ভিতরে ট্রাবিকুলার ব্লাড ভেসেল গুলো আছে, ঠিক আছে। আসলে আমার আঁকা এত সুন্দর না, তাও আমার মনে হলো আমি ছবিগুলো আঁকার সময় অনেক প্রবলেম ফেস করেছিলাম, বারবার টিচারের কাছে গিয়ে গিয়ে ছবিগুলো আঁকতে হয়েছিল, কারণ আমাদের বইগুলো আসলে এমন যে আমাদের স্টুডেন্টদের জন্য আসলে ওভাবে মানে হেল্প হয় না। এটা দেখো থাইমাসের ছবি বলেছিলাম, দেখো কিছু এই যে থাইমিক ক্যাপসুল, তার মধ্যে এই যে একটা লোবিউল, এই লোবিউলের ভিতরে কর্টেক্সটা দেখো ডার্কলি স্টেন্ড, আর মানে মেডুলা যেটা সেটা হচ্ছে লাইটলি স্টেন্ড, ঠিক আছে। এবং এখানে তোমার কি আছে দেখো, হ্যাসেলস কর্পাসেল আছে, এগুলো হচ্ছে হ্যাসেলস কর্পাসেল, দেখো কিভাবে আকসি হ্যাসেল কর্পাসেল গুলো একটা একটা কনসেন্ট্রিক লেয়ারে, ঠিক আছে, এগুলো হচ্ছে এই যে একটা হ্যাসেল কর্পাসেল, এটা একটা, এটা একটা, এটা একটা, ঠিক আছে। হ্যাসেল এমনিতে হচ্ছে বাইরে দিয়ে তোমার ব্লাড ভেসেল থাকবে, ট্রাবেকুলার ব্লাড ভেসেল, কিছু এডিপোস টিস্যু থাকে থাইমাসে, ঠিক আছে। থাইমাসটা কিন্তু আমাদের অ্যাডাল্ট, যে আমরা অ্যাডাল্ট হয়ে যাওয়ার সাথে সাথে কি হয়, এটা এটা কি অ্যাডাল্টদের থাকে ওইভাবে, বাচ্চাদের মেনলি থাকে, তাই না। আচ্ছা প্যালাটাইন টনসিল বা দি টনসিল যেটা,
ঠিক আছে, টনসিলে দেখো লাইনিং এপিথেলিয়ামটা এইভাবে আঁকবা, ঠিক আছে, স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, এটা একটু এক্সেপশনাল স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। এখানেও তোমার হচ্ছে অনেকগুলো, যেহেতু টনসিল অবশ্যই অ্যাগ্রিগেশন অফ লিম্ফ্যাটিক থাকবে, এখানে স্কেলেটাল মাসেল থাকবে, স্কেলেটাল মাসেল দেখেই আশা করি বুঝতে পারছো, এই দেখো জুম করে দিচ্ছি ছবিটা, আশা করি বুঝতে পারছো, এই দেখো স্কেলেটাল মাসেলের নিউক্লিয়াস গুলা কিভাবে দিয়েছি, দেখছো? আচ্ছা, অ্যানাটমি বা হিস্টোলজি, এই যে কিডনি স্লাইড, এটা যদি কেউ বুঝে বুঝে আঁকে তার জন্য খুবই মজার, আর কেউ যদি না বুঝে আঁকে তার জন্য এটা, এটার থেকে কষ্টের পৃথিবীতে আর কিছু নাই। এই দেখো এগুলো হচ্ছে গ্লোমেরুলাস, এখানে টাপট অফ, এই যে এগুলো হচ্ছে গ্লোমেরুলাস, এই যে এই ছবিটা দেখো, এই পার্টটা দেখো, এখান থেকে দেখে পড়ে এটা হচ্ছে গ্লোমেরুলাস, ঠিক আছে। কিছু দেখো কালারের ডিফারেন্স কেন, এখানে তোমার আর্টারিয়ার ভেন ক্যাপিলারি যেহেতু অ্যানাস্টোমোসিস হচ্ছে, তাই না, টাফ অফ ক্যাপিলারি, এই জন্য এটা গ্লোমেরুলাস কে এইভাবে এঁকেছি। আর দেখো প্রক্সিমাল কনভলুটেড টিউবুলার লুমেনটা হচ্ছে ছোট, কারণ দেখো এই সেলগুলোর ভিতরে কি আছে, দেখো এরকম প্রসেস আসছে, সিলিয়া, এটাকে কি বলে বলো তো, প্রক্সিমাল টিউবুলার সেলগুলো সিলিয়েটেড হয়, তাই না, এই যে প্রক্সিমাল কনভলুটেড টিউবুলার সেলটাকে এইভাবে এঁকেছি আমরা। আর ডিস্টাল টিউবুলটাকে কিভাবে এঁকেছি, এখানে তোমার লুমেনটা অনেক বড়, এটা লুমেনটা অনেক ছোট এবং সিলিয়া থাকবে। এই ছবিগুলোই আসলে এখানে বড় করে দেখা দেখাতে হয়, কারণ এখানে তো ছোট অনেকগুলো আঁকতে হয়, বোঝা যায় না। এটা তোমার কর্টেক্স, কর্টেক্সে যে নেফ্রনের যে পার্ট গুলো আসবে সেগুলো আমরা এখানে দেখিয়েছি, আর এগুলো হচ্ছে তোমার মেডুলা, এখানে মেডুলারি নেফ্রনের মেডুলার যে পার্ট গুলো আসে সেগুলো আমরা দেখিয়েছি, ঠিক আছে। এই এটা আরেকটা ছবি দেখাবো, সেটা তোমার লেভেলিং সহ, লেভেলিং ছাড়া, যে লেভেলিং সহ ছবিটা আছে সামনে, এই যে এইটা হচ্ছে লেভেলিং, একটু দাঁড়াও একটু ক্রপ করে দিই ছবিটাকে, আসলে ছবিটা খুব বাঁকা হয়ে গেছে, এবার ঠিক আছে, ওয়েট এ মিনিট, হ্যাঁ এবার আশা করি দেখতে পাচ্ছ, এখানে লেভেলিংটা দেয়া আছে, ঠিক আছে, এখানে কিছু অ্যাডিপোজ টিস্যু থাকবে, এই যে এগুলো হচ্ছে গ্লোমেরুলাই, এগুলো সব গ্লোমেরুলাই, এগুলো এগুলো হচ্ছে মেডুলারি রে, এখানে যেগুলো হচ্ছে তোমার ডার্কলি স্টেন্ড সেগুলো প্রক্সিমাল কনভলুটেড টিউব, আর যেগুলো লাইটলি স্টেন্ড সেগুলো হচ্ছে তোমার ডিস্টাল। দেখো প্রক্সিমাল টিউব গুলো, এখানে ছবিটা দেখো, এখানে সেলগুলো কিন্তু নিউক্লিয়াস গুলো ডার্কলি স্টেন্ড আর এখানে লাইটলি স্টেন্ড, এটা দেখেই বোঝা যায়, ঠিক আছে। এখানে ট্রানজিশনাল এপিথেলিয়াম অলরেডি আমি তোমাদের প্রথমে দেখাই আসছি, ট্রানজিশনাল এপিথেলিয়াম কিভাবে আঁকতে হবে, যে ট্রানজিশনাল এপিথেলিয়াম এখানে, এই যে ইন্টারলোবার আর্টারি ভেইন গুলো সবই আছে মেডুলাতে, এটা তোমরা একটু দেখে এগিয়ে নিও, ক্লাসের টাইম এক্সিড হয়ে গেছে অলরেডি, এই জন্য আমি একটু শর্টকাটে যাচ্ছি। এবার এটা দেখো ইউরেটার, ইউরেটারের লুমেনটা স্টার শেপ হবে, ঠিক আছে, এটা দেখে আমরা ইউরেটারের লুমেন চিনতে পারি, ট্রানজিশনাল এপিথেলিয়াম হবে, উপরে সেলুলার ডোম লাইক, এখানেও তোমার এই যে আউটার লংগিটিউডিনাল লেয়ার থাকবে স্মুথ মাসেল, ইনার লংগিটিউডিনাল স্মুথ মাসেল লেয়ার থাকবে, ঠিক আছে, সার্কুলার স্মুথ মাসেল, এখানে এগুলো সব এডিপোজ টিস্যু, এখানে কিছু আর্টারি ভেইন আছে, ঠিক আছে। এই ছবিটা দেখো টেস্টিসের, আমি এই ছবিটা দেখাতে চেয়েছিলাম, ঠিক আছে, এই ছবিটা দেখো টিউনিকা অ্যালবুজিনিয়া, টিউনিকা ভাস্কুলোসা, যার মধ্যে ব্লাড ভেসেল আছে, এখান থেকে ট্রাবিকুলি আসছে, ট্রাবিকুলার ব্লাড ভেসেল আছে, এইটা হচ্ছে মেইন, দেখো এই যে জার্মিনাল এপিথেলিয়াম, এই যে লেভেলিং করে দেখো জার্মিনাল এপিথেলিয়াম গুলো হচ্ছে সিম্পল কিউবয়েড এপিথেলিয়াম, ঠিক আছে। তারপর দেখো নিউমেরাস লেয়ারে হচ্ছে গিয়ে সেলগুলো আসছে, প্রায় এটা একটু বড়, তারপর একটু, তারপর একটু ছোট, একটু ছোট, এরকম করতে করতে এগুলো হচ্ছে স্পার্ম, ঠিক আছে। লুমেন গুলো খুবই, মানে আসলে সেল গুলা সাইজে হচ্ছে অ্যাটলিস্ট চারটা লেয়ার আসতে হয় এখানে, বুঝছো, চারটা সেল লেয়ার দেওয়ার পরে লুমেনটা খুবই, মানে মোট কথা থাকেই না আর স্পার্মের। দেখো লুমেন গুলো খুব ছোট, একদম পিচ্ছি পিচ্ছি লুমেন। আবার এখানে দেখো ইন্টারস্টিশিয়াল, এই সেল গুলা যে ইন্টারস্টিশিয়াল স্পেসে যে এই সেল আছে, এটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল সেল অফ লিডিক, এই যে এখানে দেখো, এই এখানে দেখো চারটা পাঁচটা লেয়ার, এই যে এগুলো হচ্ছে স্পার্মেচুর স্পার্মেটোজোয়া, এগুলো ইম্যাচুর সেল, আস্তে আস্তে ম্যাচুরেশন হচ্ছে, ডিফারেন্ট স্টেজে আছে সেল গুলো, এটা দেখে আমরা হচ্ছে গিয়ে চিনতে পারি, ঠিক আছে, এটা একটু মাথায় রাখো। তারপর দেখো হচ্ছে এটা ফাস্ট ডিফারেন্স, বাট সরি নট ফাস্ট ডিফারেন্স, এটা হচ্ছে ডাক্টাস এপিডিডাইমিস, ঠিক আছে, ডাক্টাস এপিডিডাইমিস, এটা আমার খাতার ছবি, ডাক্টাস এপিডিডাইমিস এর ছবিগুলো দেখো, যে এখানে সিউডো স্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম, কিছু স্পার্ম আসবে, লুমেনের ভিতরে স্পার্ম থাকবে, কিন্তু হচ্ছে গিয়ে লুমেনটা একটু লার্জ হবে কম্পেটিবিলিটি, এখানে স্পার্ম আঁকতে হবে কয়েকটা, এই যে সিউডো স্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম কিভাবে এঁকেছে দেখো, এই দেখো সিলিয়া গুলা দেখছো এখানে, এবং এখানে সেল গুলো হচ্ছে কিছু আছে বেজাল লেয়ারে, কিছু বেজাল সেল আছে আর কিছু আছে প্রিন্সিপাল সেল, ঠিক আছে, আসলে অনেকটা সিউডো স্ট্র্যাটিফাইড দেখালি, এটা কিন্তু সিউডো স্ট্র্যাটিফাইড না, হ্যাঁ এটা দেখো দুইটা লেয়ার সেল, একটা হচ্ছে তোমার এটা প্রথমে তোমার স্মুথ মাসেল থাকবে, এই যে প্রত্যেকটার ক্ষেত্রে টিউবুলার প্রথমে দেখো স্মুথ মাসেল আছে, তারপর দেখো হচ্ছে কিছু বেজাল সেল আছে, ঠিক আছে, এই যে বেজাল সেল, তার উপর দিয়ে আছে কিছু প্রিন্সিপাল সেল, প্রিন্সিপাল সেল গুলোই অনেকটা এই যে এরকম এনলার্জড, আর এই উপর গুলাতে সেল গুলাতে তারপর এপিথিলিয়াম গুলো থাকবে, বেজাল সেল প্রিন্সিপাল সেল, তারপর থাকবে তোমার এই যে সিউডো স্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথিলিয়ামটা, ঠিক আছে, মানে আউটার টু ইনওয়ার্ডস এইভাবেই প্রত্যেকটা লুমেন আঁকতে হবে, এবং এখানে দেখো তারপর স্পার্ম এঁকেছি, বুঝতে পারছো জিনিসটা, ঠিক আছে। এরপরেরটাই যাই আমরা, এটা দেখো সেমিনাল ভেসিকেলের ছবি, এটা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে,
মাল্টিপল লেয়ারে তোমার দেখো প্রাইমারি সেকেন্ডারি মিউকোসাল ফোল্ড থাকবে, কিছু টারশিয়ারি মিউকোসাল ফোল্ড, এগুলো মিউকোসাল ফোল্ড গুলো, এই যে ফোল্ড গুলো করার সময় কিছু ক্রিপ্ট করবে, এগুলো হচ্ছে মিউকোসাল ক্রিপ্ট, মাসেল লেয়ার থাকবে এই আর কি। আর এখানে অ্যাডভেন্টিশিয়া থাকবে। এটা দেখো যে একটু আগে যেটা বলছিলাম ডাক্টাস ডিফারেন্স বা পাস ডিফারেন্স, এই ছবিটা খেয়াল করো, এটা আউটার লংগিটিউডিনাল মাসেল লেয়ার, মিডল সার্কুলার মাসেল লেয়ার এবং ইনার লংগিটিউডিনাল মাসেল লেয়ার, এটা হচ্ছে একটা এক্সেপশন। আমরা সবসময় আগে কি পড়ে আসছি, আউটার লংগিটিউডিনাল ইনার সার্কুলার, কিন্তু এখানে দেখো আউটার লংগিটিউডিনাল মাসেল লেয়ার, মিডল সার্কুলার মাসেল লেয়ার এবং ইনার লংগিটিউডিনাল মাসেল লেয়ার থাকছে। এবং দেখো এই মাসেল লেয়ারটা হচ্ছে এক্সেপশন, সেটা কিনা ভাস ডিফারেন্স থাকছে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে। হ্যাঁ, এই ছবিটা তোমরা একটু সুন্দরভাবে, সবগুলো স্মুথ মাসেল, অবশ্যই স্মুথ মাসেল হবে তাই না, কারণ স্কেলেটাল মাসেলটা কি স্ট্রাইটেড মাসেল বা ভলেন্টারি মাসেল, যেটা স্মুথ মাসেল গুলো হচ্ছে আমাদের বডিতে বেশি থাকে তাই না, ভিতরের অর্গান গুলো যে ভিসেরাতে বেশি স্মুথ মাসেল থাকে। আর লাইনিং এপিথেলিয়াম দেখলেই বুঝতে পারতেছো যে এখানে আমি সিউডো স্ট্রেটিফাইড রাখছি, আঁকার চেষ্টা করছি আর কি। এই যে দেখো সিউডো স্ট্রেটিফাইড, এক একটা এক এক রকম, এটা উপরে, এটা একটু ছোট, এটা একটু বড়, মানে মোট কথা সিউডো স্ট্রেটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। এবং এখানেও কিছু সিক্রেশন থাকবে অবশ্যই, যেহেতু এটা ভাস ডিফারেন্স অবশ্যই এখানে সিক্রেশন থাকবে তাই না। আচ্ছা, তারপর এটার পরে দেখো এইটা দেখো, এটা হচ্ছে প্রোস্টেট। প্রোস্টেটটাকে আমরা কিভাবে চিনি, প্রোস্টেটের কিছু তোমার সিক্রেশন থাকে, প্রোস্টেটে কিছু সিক্রেশন থাকবে ঠিক আছে, প্রোস্টেটের সিক্রেশন গুলা দিয়ে এটাকে আমরা কি বলি বলতো, এই যে দেখো প্রোস্টেটিক যে সিক্রেশন, এই প্রোস্টেটিক সিক্রেশন দেখে আমরা চিনতে পারি, প্রোস্টেটিক লুমেনের ভিতরে কিছু প্রোস্টেটিক সিক্রেশন থাকে, এটা একটা নাম আছে তোমাদের পাড়ার কথা, ছবিতে দেখাইতে পারলে খুব সুন্দর। দেখো আমি কয়েকটা ছবিতে দেখাইছি কর্পোরা অ্যামাইলেসিয়া, এই যে এগুলো হচ্ছে কর্পোরা অ্যামাইলেসিয়া, প্রোস্টেটিক গ্ল্যান্ড উইথ কনসেন্ট, এটা এভাবে না লিখে কর্পোরা অ্যামাইলেসিয়া লিখতে পারো ডিরেক্টলি ঠিক আছে। আমরা পরীক্ষার সময় কর্পোরা অ্যামাইলেসিয়া লিখতাম, খাতাটা লেখা হয়নি। এই যে দেখো এখানে ইজাকুলেটরি ডাক্ট আছে, এই যে এই লাইনিং এপিথেলিয়ামটা দেখো ট্রানজিশনাল এপিথেলিয়াম, ট্রানজিশনাল এপিথেলিয়াম এঁকেছি। এটা হচ্ছে প্রোস্টেটটা কি ফাইব্রোমাসকুলার তাই না, ফাইব্রোমাসকুলার এবং গ্ল্যান্ডুলার, ফাইব্রোমাসকুলো গ্ল্যান্ডুলার একটা স্ট্রাকচার, এখানে অনেক বেশি মাসল থাকবে আর গ্ল্যান্ড থাকবে। এই দেখো ফাইব্রোমাসকুলার, ফাইব্রো বলেছি না, দেখো এই যে ধরো এখানে প্রত্যেকটা ফাইব্রাস টিস্যু সেপটা আছে, এগুলো সব ফাইব্রাস টিস্যু সেপটা ঠিক আছে। আর এখানে সব এখানে অনেক মাসেল আছে এবং এই বাকিগুলো হচ্ছে এখানে গ্ল্যান্ড থাকবে, অনেকগুলো গ্ল্যান্ড, যে কলিকুলার সেমিনালিস, প্রোস্টেটিক ইউরেথ্রা, কোনটা এখানে অনেক কিছু ওপেন করে তাই না, কলিকুলার সেমিনালিস গুলো পাশ দিয়ে যায়, এই যে প্রোস্টেটিক গ্ল্যান্ড, এই দেখো এগুলো সব প্রোস্টেটিক গ্ল্যান্ড, তার মানে ফাইব্রো মাসকুলো গ্ল্যান্ডুলার সবই আছে, মাসেলও আছে, মাসেলটা এখানে এত বেশি দেখানো হয়নি, তোমরা দেখাতে পারো চাইলে। এই যে দেখো স্মুথ মাসেল বান্ডেল, যে স্মুথ মাসেলের এই যেগুলো হচ্ছে স্মুথ মাসেলের বান্ডেল ঠিক আছে। স্মুথ মাসেল তো বুঝতে পারছো মানে স্পিন্ডেল শেপ, এগুলো সব স্পিন্ডেল শেপ, স্মুথ মাসেলের বান্ডেল, প্রোস্টেটিক গ্ল্যান্ড আছে, ফাইব্রো মাসকুলার স্ট্রোমা আছে। মনে রাখবে, এটা মনে রাখার সবচেয়ে সুবিধা হচ্ছে, এত কিছু তো মনে রাখা যায় না, মনে রাখবে হচ্ছে এখানে কর্পোরা অ্যামাইলেসিয়া থাকবে আর প্রোস্টেটিক গ্ল্যান্ড এর মধ্যে কি থাকবে, এটা একটা প্রোস্টেট হচ্ছে একটা ফাইব্রো মাসকুলো গ্ল্যান্ডুলার অর্গান, তো সেইভাবে আমরা আঁকবো, গ্ল্যান্ড আঁকবো, মাসেল আঁকবো, এইভাবে আঁকলে এমনি মনে 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 করে করে ছবি আঁকতে পারবা কমেন্ট না করলে। এই ছবিটা, এটা খুবই ইম্পর্টেন্ট, ছেলে মেয়ে সবার, কারো কোনো মাফ নাই, এটা হচ্ছে ওভারির একটা স্লাইড। দেখো লাইনিংটা খেয়াল করো ভালোভাবে, লাইনিংটা হচ্ছে সিম্পল কলামনার এপিথিলিয়াম, সরি নট সিম্পল কলামনার এপিথিলিয়াম, সিম্পল কিউবয়েডাল এপিথিলিয়াম, হ্যাঁ এটা জার্মিনাল এপিথিলিয়াম। তোমরা আমাকে ঠিক করে দিচ্ছ না কেন, আমি ভুল বলছি তোমরা শুনে যাচ্ছ, তার মানে তোমাদের ক্লাসে কনসেন্ট্রেশন একটু কম। দেখো সিম্পল কিউবয়েডাল এপিথিলিয়াম, কিউবয়েডাল, তারপর এখানে দেখো হচ্ছে এটা এটা এই যে পার্টটা, এটা কি বলে কর্পাস লুটিয়াম তাই না, আর এটা দেখো এটা হচ্ছে কর্পাস অ্যালবিক্যান্স, অ্যালবিক্যান্স মানে হচ্ছে রিসেন্টলি এটা ডেভেলপ করছে, এটা হচ্ছে তোমার কর্পাস লুটিয়াম। আচ্ছা, এটা তোমার হচ্ছে একটা ম্যাচিউরড টারশিয়ারি ফলিকল বা গ্রাফিয়ান ফলিকল, এটা তোমার প্রি, এখানে দেখো এটা তোমার আছে, এটাও হচ্ছে একটা ওল্ড কর্পাস অ্যালবিক্যান্স, এটা তোমার নিউ কর্পাস অ্যালবিক্যান্স বা রিসেন্ট কর্পাস অ্যালবিক্যান্স, এটা তোমার হচ্ছে গিয়ে দেখো এটা হচ্ছে প্রাইমারি ওসাইট, এর ভিতরে পুরোটা এটা একটা হচ্ছে তোমার ম্যাচিউর ফলিকল ঠিক আছে। এটা তোমার শুধু এই পার্টটার ছবিও তোমার আঁকতে দেয় আর পুরোপুরি তোমার ওভারিটাও আঁকতে বলে। এটা দেখো এটা একটা প্রাইমারি ওসাইট, কিছু প্রাইমারি ওসাইট থাকবে, কিছু সেকেন্ডারি ওসাইট থাকবে, কিছু টার্শ, এই যে এটা প্রাইমারি ওসাইট, এটা হচ্ছে তোমার সেকেন্ডারি ওসাইট, সেকেন্ডারি ওসাইটে তোমার ফলিকল থাকে এই আর কি। তারপর কিছু অ্যাট্রপিক ফলিকল থাকবে, সব তো আর তোমার অনেকগুলো ফলিকলের মধ্যে থেকে সবই অ্যাট্রপি হবে, খালি একটা ম্যাচিউর হবে। ম্যাচিউর ফলিকলটা তোমাদেরকে একটু দেখাই, ম্যাচিউর যে ফলিকল এটা দেখো, ম্যাচিউর ফলিকলে দেখো এই যে এটা হচ্ছে প্রাইমারি ওসাইট, তারপর এখানে হচ্ছে কর্প, দেখো
ম্যাচিউর ওসাইড আছে, তারপরে এখানে প্রত্যেকটা অর্গান অ্যান্ট্রাম আছে কিছু, তারপরে এখানে তোমার কিছু গ্রানুলোসা সেল থাকবে, থিকা এক্সটার্না, তারপর থিকা ইন, এটা থিকা ইন্টারনা, এটা হচ্ছে তোমার থিকা এক্সটার্না, ঠিক আছে? এই দেখো এটা হচ্ছে থিকা এক্সটার্না, থিকা এক্সটার্না, এটা হচ্ছে তোমার থিকা ইন্টারনা। এইভাবে একটু গ্রাফিন ফলিকলের পার্ট গুলো সুন্দরভাবে পড়ে নিও, একে নিও। তারপরে এখানে আমি সবকিছুই মার্কিং করছি, ঠিক আছে? ছবিটাতে সবই মার্কিং করা আছে, তোমরা চাইলে এখান থেকে দেখে এঁকে নিতে পারো। আর শুধু যদি কেউ ছবিটা দেখতে চাও তার জন্য এটা, এখানে তোমার শুধু লেবেলিংটা ছিল আগেরটায়। এটা দেখো ইউটেরাইন টিউব, এটা হচ্ছে ইউটেরাইন টিউবের একটা ছবি, এই যে আমি কিভাবে আঁকছি এটা দেখাই জাস্ট। এই যে দেখো এখানে তোমার ওইভাবে লাইনিং গুলো দেওয়া যায় না, তাই শুধু নিউক্লিয়াস গুলা দেখিয়েছি, কারণ সেল গুলো আঁকা আসলে সম্ভব না এত জিগজ্যাগ প্যাটার্নে। কিছু এখানে সবই স্মুথ মাসেল, এখানে ইনার সার্কুলার স্মুথ মাসেল, আউটার লংগিটিউডিনাল স্মুথ মাসেল ইউটেরাইন টিউবে। আচ্ছা ইউটেরাইন টিউবের পার্ট গুলো এখান থেকে জিজ্ঞেস করবে, প্রত্যেকটা পার্টের লেন্থ জিজ্ঞেস করবে। মোট কথা তোমরা যে থিওরি যা করছো সেটা তো লাগবে, আর সেই সাথে এটা, এই যে ইউটেরাসেরটা একটু দেখো, ইউটেরাসের সিম্পল কলামনার এপিথিলিয়াম অ্যাডাল্টে, ঠিক আছে? অ্যাডাল্টে সিলিয়া থাকে না, ঠিক আছে? মানে একদম যারা হচ্ছে তোমার নালিপারাস উমেন তাদের হচ্ছে সিলিয়া থাকে না, সিম্পল কলামনার এপিথিলিয়াম হবে, সিলিয়া থাকবে না। এটা ল্যামিনা প্রোপিয়া দেখো, এখানে অনেকগুলো কয়েল আর্টারি থাকবে, তারপর এখানে দেখো অনেক মাসেল, সব স্মুথ মাসেল, কিছু দেখো লংগিটিউডিনাল স্মুথ মাসেল, কিছু তোমার ক্রস সেকশনে আছে কিছু স্মুথ মাসেল। ওর কথা এখানে মায়োমেট্রিয়ামে সবই স্মুথ মাসেল, আর এন্ডোমেট্রিয়ামে কিছু তোমার বেজাল লেয়ার আছে, আর একটা হচ্ছে তোমার ফাংশনাল লেয়ার। বেজাল লেয়ারে তোমার হচ্ছে ইউটেরাইন গ্ল্যান্ড গুলো থাকে, দেখো ইউটেরাইন যে গ্ল্যান্ড গুলো লেবেল করেছি এটা হচ্ছে তোমার বেজাল লেয়ার বরাবর, বেজাল লেয়ার বরাবর। আর ফাংশনাল লেয়ার বরাবর যে ব্লাড ভেসেল গুলো আছে, কোন লেয়ারটা শেড হয়ে যায় আর কোন লেয়ারটা থাকে বলতো মেনস্ট্রুয়েশনে? ফাংশনাল লেয়ারটা শেড আউট হয়ে যায় আর বেজাল লেয়ারটা থাকে। এক্স্যাক্টলি। আচ্ছা তারপর দেখো, আচ্ছা তোমাদেরকে বোর লাগছে, আমি কি ক্লাসটা শেষ করে দিব? তোমরা যদি বলো তাহলে আমি ক্লাসটা শেষ করে দিব, এগুলো আসলে দেখাটা এত বেশি জরুরি না, ভ্যাজাইনা এত বেশি থাকে না, জাস্ট নন ক্যাটিনাস স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম দেখতে পারো, মিউকোসাল ফোল্ড আছে, এটা তোমার পিটিউটারি গ্ল্যান্ডের একটা স্লাইড, কেউ চাইলে দেখতে পারো। এই যে এত সব কলেজে থাকে না, পার্স ডিস্টালিস, পার্স ইন্টারমিডিয়া, পার্স নার্ভোসা, ঠিক আছে? থাইরয়েড গ্ল্যান্ড খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, অল্টারনেট করে একজন ভাই একজন থাকে। দেখো লাইনিং এপিথেলিয়ামটা খেয়াল করে দেখো, সিম্পল কিউবয়েডাল এপিথেলিয়াম নট। আচ্ছা এখানে তোমার ফলিকল থাকবে, ফলিকলের ভিতরে কলয়েড থাকবে, তাই না? তারপর কানেক্টিভ টিস্যু সেপ্টাম থাকবে, সিম্পল কলামনার এপিথেলিয়াম এটা, বুঝছো? কিউবয়েডাল না মনে হয়, আমার ঠিক খেয়াল নাই লাইনিংটা কি ছিল বলতো কেউ একজন? আমাদের টিচাররা শুনতে চাইতেন, এই দেখো আমি এখানে কিউবয়েডালই এঁকেছি, এখানে টিউবল রাখছি, আর কিছু জায়গায় স্কোয়ামাস, যখন অ্যাক্টিভ হবে তখন হচ্ছে সিম্পল কলামনার এপিথেলিয়াম হবে, কারণ সেখান থেকে তোমার সিক্রেশন হবে কলামনার এপিথেলিয়ামের ফাংশন অনুযায়ী। আর কিউবার সিম্পল স্কোয়ামাস থেকে সিম্পল কিউবয়েডাল বলো, ঠিক আছে? ইনঅ্যাক্টিভ অবস্থায় এখানে দেখো কিছু সেল আছে, প্যারাথাইরয়েড গ্ল্যান্ডেরও পার্ট আছে, এই যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, এখানে অক্সিপিল সেল আছে, দেন এখানে চিফ সেল আছে, যেগুলো একটু বেশি ডার্ক লিস্টিং, এগুলো হচ্ছে তোমার এই অক্সিপিল সেল, ঠিক আছে? প্যারাথাইরয়েড গ্ল্যান্ড তোমাদের যদি, আমাদের থাইরয়েড প্যারাথাইরয়েড একসঙ্গে ছিল স্লাইডে, এই জন্য দুইটা একসঙ্গে আঁকতে হতো, তাই আমি এটা এঁকেছি, কেউ চাইলে শুধু থাইরয়েডও আঁকতে পারো। এই যে এটা হচ্ছে শুধু থাইরয়েডের হিস্টোলজিক্যাল স্ট্রাকচার, স্কোয়ামাসটা দিও না কেউ, ঠিক আছে? টিচার এটা মাইন্ড করেন, আমি বিশেষ করে দেখো এখানে আমি এখানে কিউবয়েডাল আর কলামনার রেখেছি, এটাই হচ্ছে গিয়ে আমাদের টিচারে নিতেন, এখন আমি জানি না তোমাদেরটা কি করবেন, এটা আসলে টিচার টু টিচার হয়তো ভ্যারি করে, বইয়ে স্কোয়ামাস লেখা আমি জানি, হিস্টোলজি বইয়ের সাথে একটু ভ্যারি করে, টিচাররা যারা ডিগ্রি করে আসেন বড় বড় হিস্টোলজিতে ওনারা সবকিছু অ্যাকসেপ্ট করতে চান না। আচ্ছা এইটা দেখো হচ্ছে এই যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড, আমি বলছিলাম না একটু অ্যাড্রিনাল গ্ল্যান্ডের ছবিতে প্রপোর্শন ঠিক রাখতে হবে, এই ছবিটা দেখো, প্রথমে ক্যাপসুল, তারপর তোমার দেখো এটা হচ্ছে তোমার জোনা গ্লোমেরুলোসা, জোনা ফেসিকুলাটা অনেক লং এবং লাইটলি স্টেইনড এবং অনেক বেশি ব্লাড ভেসেল আছে, আর এটা হচ্ছে জোনা রেটিকুলারিস, রেটিকুলারিসটা অনেক ডার্কলি স্টেইনড হয়, সবচেয়ে বেশি ডার্কেস্ট স্টেইনড, ঠিক আছে? এইটা তোমরা একটু দেখে নিতে পারো, এটা মেডুলা, এইটা হচ্ছে তোমাদের সেরেব্রাল কর্টেক্স এর একটা স্লাইড, এই যে পায়াম্যাটার থাকবে, ব্লাড ভেসেল থাকবে, এখানে মলিকুলার লেয়ারে কিছু মলিকুলার সেল থাকবে, নিউরোগ্লায়াল সেল থাকবে, এক্সটার্নাল গ্র্যানুলার লেয়ারে এখানে কিছু গ্র্যানুলার সেল থাকবে প্রিডমিনেন্টলি,
স্মল পিরামিডাল সেল থাকবে, ঠিক আছে? তারপর দেখো এই লেয়ারটাতে, এটা এই পর্যন্ত এক্সটার্নাল গ্রানুলার লেয়ার, তারপর এটা হচ্ছে তোমার এক্সটার্নাল পিরামিডাল লেয়ার, এই যে এতটুকু, এতটুকু হচ্ছে এক্সটার্নাল পিরামিডাল লেয়ার, ঠিক আছে? এতটুকু এক্সটার্নাল পিরামিডাল লেয়ারে থাকে হচ্ছে মিডিয়াল মিডিয়াম শেপড হচ্ছে মিডিয়াম সাইজড পিরামিডাল সেল থাকবে, আর গ্রানুলার লেয়ার হচ্ছে এরকম সার্কুলার গ্রানুলার সেল থাকবে ইন্টারনাল গ্রানুলার লেয়ারটাতে। এখানে যে পিরামিডাল সেল থাকে না তা না, একদম থাকে না তা না, থাকে কিন্তু কম থাকে। আর হচ্ছে ডেনড্রাই, এখানে দেখো ইন্টারনাল গ্রানুলার লেয়ারের পরে হচ্ছে ইন্টারনাল পিরামিডাল লেয়ার, এইখানে দেখো ইন্টারনাল পিরামিডাল লেয়ার এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত শেষ হয়েছে, এইটুকু ডিউরেশনে দেখো প্রত্যেকটা পিরামিডাল সেল কিন্তু লার্জ পিরামিডাল সেল, এটা একটু মনে রেখো। আর হচ্ছে মাল্টিফর্ম লেয়ারে সব ধরনের সেল থাকবে, আর হচ্ছে গিয়ে এটা হোয়াইট ম্যাটার, এখান থেকে তোমার বান্ডেল অফ অ্যাক্সন চলে আসে, একদম উপর পর্যন্ত চলে আসে অনেক সময়, যে বান্ডেল অফ অ্যাক্সন এটা হচ্ছে খুব কমনলি তোমাদের রিটেনে আসে ছবিগুলো, এই ছবিটা স্প্লিনের ছবিটা, তারপর তোমার সেরেব্রাল কর্টেক্স বা সেরেব্রাম এখান থেকে একটা থাকে, বা স্প্লিন বা হচ্ছে তোমার লিম্ফ নোডের থেকে একটা থাকে, এরকম কিছু ছবি আছে খুব কমনলি তোমাদের রিটেনেও আসে। এই যে এটা একটু জুম করে দেওয়া ছবি, এটা দেখো এটা সেরেব্রাম, সেরেবেলামে দেখো সেরেবেলামের ফোলিয়াম গুলো এখানে আছে, পার্কিনজি সেল গুলো কিভাবে এঁকেছে দেখো, পার্কিনজি সেল গুলো এরকম এরকম শেপ, দুইটা করে তোমার ই থাকবে, প্রসেস থাকে, প্রত্যেকটা পার্কিনজি সেলের এরকম একটা মানে কি বলবো এরকম একটা শেপ, আর পার্কিনজি সেলের এরকম প্রসেস থাকে, আর গ্রানুলার লেয়ার এরকম সার্কুলার গ্রানুলার সেল থাকবে, এই পার্কিনজি সেল গুলো আর শেপ গুলো একটু সুন্দর করে আঁকবা, ঠিক আছে? এই যে এটা আপু আঁকছি দেখো, এই যে এটা হচ্ছে প্রত্যেকটা একটা করে পার্কিনজি সেল, পার্কিনজি সেল দুইটা করে প্রসেস চলে আসছে পার্কিনজি সেল, ঠিক আছে? পার্কিনজি সেল আমি জানি না তোমরা আসলে কতটা নিতে পারতেছো, ক্লাসটা একটু বড় হচ্ছে, আমি শর্ট করে দেব। রেডিওলজি অন্যদিকে, এই দেখো এটা হচ্ছে একটা স্পাইনাল কর্ডের একটা সেকশন, ঠিক আছে? তোমরা একটু দেখে নিও, এই যে পোস্টেরিয়র কলাম অ্যান্টেরিয়র কলাম এখান থেকে কি কি আসছে পার্ট গুলো জাস্ট একটু দেখে নিতে পারো। যে সাবডিউরাল স্পেস আছে, এটা হচ্ছে তোমার সাব অ্যারাকনয়েড স্পেস, এটা সাবডিউরাল স্পেস, এটা ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, পায়া ম্যাটার, এইভাবে আর কি তোমরা একটু দেখে নিও। এখানে অ্যান্টেরিয়র স্পাইনাল ভেইন আছে, এটা হচ্ছে তোমার একদম মিডল, যেটা সেন্ট্রাল ক্যানাল, এই দেখো এটা হচ্ছে তোমার সেন্ট্রাল ক্যানাল। হর্ন গুলো আছে, এগুলো একটু দেখে নিও, ঠিক আছে? আসলে ক্লাস অনেক বড় হচ্ছে, আমি আসলে অত বড় করতে চাচ্ছি না। এই ছবিটা আরো বেশি জুম করা, পরবর্তী ছবিতে যাই। এটা থিক থিন স্কিনের একটা ছবি, স্কিনের যে লেয়ার গুলো স্ট্র্যাটাম কর্নিয়াম, স্ট্র্যাটাম লুসিডাম, স্ট্র্যাটাম স্পাইনোসাম, স্ট্র্যাটাম ব্যাসিলি, ব্যাসিলি বা ব্যাসালি যেটাই বলো। আর এখানে তোমার হচ্ছে গিয়ে হেয়ার ফলিকল গুলো আছে, তাই না? থিন স্কিন, যেহেতু এটা থিন স্কিনটা এরকম হবে, হেয়ার বাল্ব আছে। আচ্ছা, আর থিক স্কিনটা দেখো কেমন, থিক স্কিনটা কিন্তু অন্যরকম। তো ঠিক আছে, এই ছিল মোটামুটি আমাদের স্লাইড। আচ্ছা, রেডিওলজি পার্টটা কি আজকে দেখাবো নাকি অন্য একদিন দেখাবো? তোমরা যদি বোর হও আমি তাহলে ক্লাসটা এখানেই শেষ করে দিব, মনে হয় আজকে আর কারোর ধৈর্য নাই। আমি নেক্সট দিন তাহলে রেডিওলজিটা দেখাবো ইনশাল্লাহ, একটা ক্লাস নেই, ঠিক আছে? বা আমি পিডিএফটা দিয়ে দেবো, রেডিওলজিটা দেখে নিও। রেডিওলজিতে আসলে তোমাদের এখানে আমি একটু বলে দেই রেডিওলজি। আচ্ছা, তাহলে কি দেখাই যাই আপু? আইলিয়ামটা কি একটু দেখানো যাবে? হ্যাঁ হ্যাঁ বলো, আইলিয়ামটা কি একটু দেখানো যাবে? আইলিয়াম, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আইলিয়াম, রাইট, হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, একটা মিনিট। আচ্ছা ঠিক আছে, তো রেডিওলজির জন্য আরেকটা ক্লাস আমরা ইনশাআল্লাহ করব তাহলে, যেহেতু অনেক লং হয়ে গেল লাকি স্লাইডটা তোমাদের বোঝাতে বোঝাতে, ঠিক আছে? তুমি ভাইয়া তোমার হয়েছে আপু, কালার গুলো কোন পেন্সিল দিয়ে করছিলেন? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারিনি, কিছু বলছো? কালার গুলো কোন পেন্সিল, কালার গুলো কোন কোন পেন্সিল দিয়ে করছেন? আচ্ছা, কালার গুলো কোন পেন্সিল দিয়ে করেছি, অনেকগুলো পেন্সিল কোম্পানির কালার পেন্সিল আছে এখানে, বুঝছো? আমার আসলে ঠিক সবগুলো মনে নাই, আমি তাহলে এখন তো ঠিক মনে করতে পারছি না। ফেবার কাস্টেলের একটা আছে না 24 কালার, যেটা ওটা ইউজ করেছি, আরেকটা আছে তোমার হচ্ছে ওটা একটা ইন্ডিয়ান একটা কালার, ওইটাও ইউজ করেছি, মানে তিন চারটা ব্র্যান্ডের কালার আসলে ইউজ করছি, বুঝছো? আমি করতাম কি, সবগুলো ব্র্যান্ডের কালার কিনতাম, কেনার পরে হচ্ছে গিয়ে যেই কালার গুলো হিস্টোলজিতে লাগে ওইগুলা রেখে দিতাম, আর বাকিগুলো হচ্ছে ছোট ভাই বোনদের দিয়ে দিতাম পিচ্ছিদের, আর ওই কালার গুলোই হচ্ছে গিয়ে আমি একটা পেন্সিল ব্যাগের মধ্যে ভরে পরীক্ষার হলে নিয়ে আসতাম। যে আমার ভায়োলেট কালার ছিল 4-5টা, বুঝছো? 4-5 কোম্পানি, 4-5 রকম কিছু ছিল তোমার, যেটা তোমার তো লাইনিং এপিথেলিয়াম আঁকতে লাগছে, আর কিছু দেখো ওই যে মোটা, তো অনেকগুলা কিছু, আবার সুতার রঙও কিনেছিলাম, বুঝছো? তো মোট কথা আমি পিঙ্ক আর ভায়োলেট কালারের যত ধরনের কোম্পানি ছিল সবই মোটামুটি কিনতাম, ঠিক আছে? আর অনেকগুলা কোম্পানিরই তার মানে কালার আছে। আপু আপনি ডাইরেক্টলি কালার পেছি অনেক পুরো, হ্যাঁ হ্যাঁ বলো আপু, আপনি কি ডাইরেক্টলি কালার পেন্সিল দিয়ে মানে আঁকা
স্টার্ট করেন নাকি আগে পেন্সিল দিয়ে এগুলো আঁকেন? না 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 পেন্সিল না 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 পেন্সিল দিয়ে আঁকতে অনেক সময় লাগবে আপু, যখন ট্রাই করবা তোমরা ডিরেক্টলি কালার পেন্সিল দিয়ে আঁকার। লাইনিং এ বিথিলাম সবকিছু আমি ডিরেক্টলি পেন্সিল দিয়ে কালার পেন্সিল দিয়ে গেছি, এগুলো সব ডিরেক্টলি কালার পেন্সিল কালার। এটা স্কেল দিয়েছে, দাঁড়াও দেখাই এই ছবিটা, এই যে এই ছবিটার কথা যেটা আছে এটা দিয়ে দেখাই, যে এই ছবিটা দেখো এই এই লাইনটা হচ্ছে স্কেল দিয়ে দিয়ে নিয়েছি আমি, কারণ আমি আমার ছবি আমার পেজের প্রপোর্শনে তো ছবি আঁকবো, আমার তো লেভেলিং করার জায়গা রাখতে হবে, কারণ একটা ছবি সুন্দর হওয়ার জন্য লেভেলটা কিন্তু ইম্পর্টেন্ট। লেভেল গুলো সবসময় মনে রাখবা যে হচ্ছে গিয়ে একটার সাথে একটা লেভেলিং ওভারলেপ হবে না। দেখো আমি কিন্তু চাইলে এই যে এই জিনিসটা দুইটা করে ডাক দিয়েছি, কেন টিচার এই জিনিসটা খুব খেয়াল করে যে একটার ভিতর দিয়ে আরেকটা লেভেলিং, মানে দুইটা লাইন ওভারলাপ হবে না, ঠিক আছে? চেষ্টা করবে এমন ভাবে লেভেলিং করার যে একটা লাইন আলাদা আলাদা থাকে, যেন এরকম ভাবে আলাদা আলাদা একটার সাথে ইন্টারসেক্ট না করে, এভাবে লেভেলিং গুলো করবা। মানে এই যে লেখাটা লেখাটা এক লাইনে লিখবা, ঠিক আছে? দেখো আমি একটা সিট আরো দেখো এই ছবি, দাঁড়াও এই ছবিটা এত সুন্দর না তো, একই এই যে এই ছবিটা দেখো একদম এক লেভেলে, দেখো জিনিসটা এক লেভেলে আছে, তাই না? এভাবে এক লেভেলে লিখবা, তাহলে দেখবা ছবিগুলো একটু সুন্দর লাগবে দেখতে। আর হচ্ছে গিয়ে এই যে দেখো এক লেভেলে, ঠিক আছে? এভাবে এক লেভেলে লিখবা, তাহলে দেখবা একটু সুন্দর, মানে মোটামুটি জিনিসটা সুন্দর বলতে কি স্বচ্ছ, যেটা বোঝা যায় সেটাই সুন্দর আমার দৃষ্টিতে। খুব বেশি আমরা তো কেউই এত ভালো আর্ট করতে সবাই পারি না, তো যেটা সুন্দর ভাবে বোঝা যায় চোখে দেখতে সুদিং হয়, কনসেপ্ট ক্লিয়ার আছে কিনা এটা বোঝা যায় তোমাকে দেখে, এরকম ছবি আসলে হিস্টোরি দিতে টিচাররা প্রেফার করে। আচ্ছা আমি একটু চ্যাট বক্সটার কোয়েশ্চেন গুলো নেই, চ্যাট বক্সে অনেক প্রশ্ন আসছে মনে হচ্ছে, বা কোনো কিছু আসছে আমি আসলে বুঝতেছি না কি আসছে। প্রথম থেকে দেখি, আচ্ছা মাশাল্লাহ অনেক সুন্দর এঁকেছেন আপু, রেশমা বলেছো থ্যাংক ইউ আপু, মমো আপু আপনি কোন কালার পেন্সিল ইউজ করছেন একটু বলবেন। আচ্ছা হ্যাঁ আমি আমি কিছু জায়গায় জেল পেনও ইউজ করছি, হ্যাঁ ভায়োলেট কালারের জেল পেনও কিছু জায়গায়, যে বিশেষ করে ইউটেরাইন টিউবের লাইনিং এর যে এপিথেলিয়াম ওটা তো আঁকাই যায় না, তাই না, অল্প জায়গার মধ্যে, তো ওইখানে আমি জেল পেন দিয়ে হচ্ছে গিয়ে ইউজ করছি, কিছু জায়গায় পিঙ্ক জেল পেন ইউজ করছি, কিছু জায়গায় তোমার পিঙ্ক জেল পেনটা ইউজ করো না আমি বলবো, না করাই ভালো। আমি নর্মালি পিঙ্ক পরীক্ষার খাতায় সবসময় পিঙ্ক কালার পেন্সিল ইউজ করছি, জেল পেনটা খালি ইউজ করছি পরীক্ষার খাতায় যে ভায়োলেট কালারের যে জেল পেনটা, ওই ভায়োলেট কালারের জেল পেন, বিশেষ করে এই যে লাইনিং এপিথেলিয়াম এর কিছু কিছু জায়গায় দেখা যায় যে জেল পেন লাগে, জিনিসটা থাকলে ফোটা ফোটা গুলো দিতে সুবিধা হয় এটার জন্য। আচ্ছা আপু এই স্লাইড গুলো কি শেয়ার করবেন? না করবো আপু ইনশাল্লাহ, করবো আপু এই স্লাইড গুলো শেয়ার করবেন পিডিএফ এ আপনার ড্র গুলো? হ্যাঁ ইনশাল্লাহ করবো, করতে চাই না কিন্তু তোমরা চাচ্ছ দেখে করতেছি, কারণ এগুলো তো আসলে আমার একা, এগুলো তো কোনো বইয়ের ছবি না, পিডিএফ আসলে নর্মালি আমরা বইয়ের ছবি দেই। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবাই লিখছো, আচ্ছা থ্যাংক সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। একজন লিখছে জাজাকাল্লাহু খাইরান আপু, বারাকাল্লাহু ফিকুম, জাজাকাল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম, আচ্ছা ইনশাল্লাহ। আরেকটা লিখেছো আপু রেডিওলজির ক্লাস নেক্সট ডে তে নেওয়া যাবে, আচ্ছা ইনশাল্লাহ আমি নেক্সট ডে চেষ্টা করব রেডিও ক্লাস, রেডিওলজি ক্লাস নেয়ার, অনেকগুলো রিকোয়েস্ট আপু রেডিওলজি ক্লাস চাই, আপু আপনার পিকগুলো অনেক সুন্দর একদম বইয়ের মতো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। লিখেছে আপু রেডিওলজির ক্লাস নেক্সট ডে তে নেওয়া যাবে, হ্যাঁ হ্যাঁ আরেকজন লিখেছে হ্যাঁ নিবো ইনশাল্লাহ নিবো। নেক্সট ডে তোমাদের যারা চ্যালেঞ্জ প্রোগ্রামে আছো বা ডিপ্লোমেটে আছো তাদের উদ্দেশ্যে বলি, তোমাদের ফিজিওলজির ইনশাল্লাহ আমি একটা সেশন নিব, ওই সেশনের ভিতরেও হচ্ছে অ্যাড করে দিব। আচ্ছা যারা যারা এত জাজাকাল্লাহু খাইরান লিখছো সবাইকে একসঙ্গে বারাকাল্লাহু ফিকুম, এত ধৈর্য নিয়ে ক্লাস করছো তোমরা সবাই, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, তো ভালো থাকো সবাই, আর হচ্ছে নেক্সট ডে ইনশাল্লাহ অন্য কোনো ক্লাসে দেখা হবে, ভালো থেকো, দোয়া করিও, ঠিক আছে, আসসালামু আলাইকুম। আপু একটা কোয়েশ্চেন একটু করতাম আপু, আমাদের জন্য লাস্ট কয় ইয়ারের হচ্ছে আপু রিটেন কোয়েশ্চেন ইম্পর্টেন্ট, মানে কোয়েশ্চেন ব্যাংক যে রিটেনের জন্য সলভ করা হয়, করতে বলা হয় নিজের ভার্সিটির জন্য, সেটা কয় ইয়ার পর্যন্ত হচ্ছে? লাস্ট তোমার আচ্ছা এট লিস্ট 5 ইয়ার্স পড়ো, 4 থেকে 5 বছর পড়লে ইনশাআল্লাহ এনাফ, ঠিক আছে? আর যারা একটু রিস্ক কম নিতে চাও তারা 5 থেকে 7 বছর পড়ে, তবে 4 বছর মোটামুটি টিচাররা বলে লাস্ট 4 ইয়ার্স, ঠিক আছে? আর রিস্ক না নিতে চাইলে 5 to 7 ইয়ার্স পড়তে পারো, পরীক্ষার আগ দিয়ে হলে 4 ইয়ার্স পড়বা, এখন আমি বলবো যে লাস্ট 7 ইয়ার্স পড়ো, তাহলে তোমার রিটেন ভাইবা সব কভার হয়ে যাবে, ঠিক আছে? থ্যাংক ইউ আপু। আপু একটা কোশ্চেন ছিল, হ্যাঁ হ্যাঁ বলো আপু, এই যে আমাদের এই অ্যানাটমিতে হচ্ছে ব্রেন এন্ড আইবলের সাথে ফিজিওলজির হচ্ছে যে লাস্ট কার্ডটা, ওইটার হচ্ছে যে অনেক কিছুই সিমিলার, এখন আপু ওখানকার যে ডেফিনেশন গুলা লাইক সিনাপসের, তারপর হচ্ছে নিউরনের,
এভাবে যে ডেফিনিশন গুলো আছে এগুলো কি এখানে ইউজ করা যাবে? হ্যাঁ হ্যাঁ যাবে, কেন যাবে না, অবশ্যই যাবে। আমরা করতাম কি, যেগুলো ফিজিওলজির সাথে অ্যানাটমির কমন যায় সেগুলো হচ্ছে এই যে ধরন ডেফিনিশন গুলো, এগুলো ফিজিও থেকে পড়ে নিতাম। ডেফিনিশন তো অ্যানাটমিতে এত বেশি লাগে না, অ্যানাটমিতে হচ্ছে তোমার ভিজুয়ালাইজেশনের পার্টটা বেশি। এই জন্য আমরা ট্রাই করতাম যে হচ্ছে এই জিনিসগুলো নার্ভাস সিস্টেমটা ফিজিওলজি থেকে পড়ার, আর কিছু কিছু জিনিস আবার তোমার যে স্নেলের নিউরো অ্যানাটমি বই তো অনেক সুন্দর আছে, যারা অলরেডি পড়ছো কিনছো তারা পড়ো, কিন্তু যাদের সামনে প্রফ কিংবা এখনো পড়ো নেই তাদের জন্য পড়ার দরকার নেই, পড়লে আরো মাথা গুলায় যাবে। যেমন নার্ভের যে ট্র্যাক্ট গুলো আছে, এই ট্র্যাক্টের যে পাত্র এগুলো আছে, এগুলো তো সব সেমই, অ্যানাটমিতেও যা ফিজিওতেও তা একই জিনিস। আর কারোর কোনো প্রশ্ন আছে? চ্যাট বক্স তো দেখলাম মোটামুটি সবাইকে জাজাকিল্লাহ খান। ঠিক আছে, তাহলে অনেক রাত হয়ে গেছে, তোমাদেরকে শুভরাত্রি, সবাই ভালো থেকো, ঠিক আছে, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম আপু, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।